السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر. كلا والقمر والليل إذ أدبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر نذيرا للبشر لمن شاء منكم أن يتقدم أو يتأخر كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة كلا بل لا يخافون الآخرة كلا إنه تذكرة فمن شاء ذكره وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. الله پاک আমাদের তেলাওয়াত কবুল করো, বুঝবার বুঝাইবার আমলের তৌফিক দান, আমলের নিয়তে শোনা, আমলের নিয়তে পড়া, এইটাও একটা ইবাদত। কোন জিনিস আমলের নিয়তে শোনা, কোন জিনিস বুঝবার নিয়তে শুনলে আল্লাহ পাক এর মধ্যে বরকত দেন, এটাও একটা ইবাদত। অনেক মানুষ
বুঝবার নিয়তে শুনে, আর অনেক মানুষ বুঝে অথবা বুঝে না প্রশ্ন উত্তর করে। উদ্দেশ্য অনেক সময় হয় যে প্রশ্নের মাধ্যমে তার নিজের ব্যক্তিত্ব, নিজের অহংকার, নিজের যোগ্যতা প্রকাশ করে যে আমি সকলের মধ্যে একটা প্রশ্ন করলাম, তাহলে সবাই চিনবে আমি ব্যক্তিত্বের অধিকারী। এই ধরনের প্রশ্ন করা হারাম। যে প্রশ্নের উদ্দেশ্য নিজের অহংকার প্রকাশ করা, নিজের যোগ্যতা প্রকাশ করা, প্রশ্ন উদ্দেশ্য বোঝানো, আমল না, নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য, নিজের যোগ্যতা বুঝাইবার জন্য সমাজের মধ্যে তার নিজের এফেক্ট ফুটাইয়া তোলার জন্য সে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন করা হারাম। এগুলো অভ্যাস আমাদের আছে। আবার প্রশ্ন করে অনেকে টিটকারি মনে, প্রশ্নের মাধ্যমে যে প্রশ্ন করে তাকে বেইজ্জত করতে চায়, সবার মধ্যে প্রশ্ন করব আটকে যাব, জবাব দিতে পারবে না, সকলের সামনে অপদস্থ হবে। এই নিয়তে যারা প্রশ্ন করে বুঝে না, বুঝবার জন্য না, এটা হারা না যায়। বহুত কঠিন, আমরা এগুলো করি, প্রশ্ন করে ঠেকাই দিই, এমন প্রশ্ন করা যায় সব ঠিক আছে, জল দিতে হবে। আদম আলাইহিসসালাম কয়টা মেয়ে ছিল, তার নাম কি, কত বয়সে মারা গেছে, দাফন করছে কোথায়, জানাজার নামাজ কে পড়েছে, নাম বলো, আলেম ছিল না জালেম ছিল, এটা প্রশ্ন আছে। যদি কাউরে আটকানির জন্য ইচ্ছা করা যায়, প্রশ্ন করে আটকায় দেওয়া যায়, উদ্দেশ্য যাতে সে অপমান হারাম, এরকম প্রশ্ন করা। আর এইরকম প্রশ্ন উত্তর যদি হয় যে প্রশ্ন না করলে ভালো ছিল, করার কারণে নতুন একটা মশলা সামনে আসছে, এমন প্রশ্ন না করলে মশলাটা আসত না, এই বিষয়টা আসত, প্রশ্ন করার কারণে এই প্রশ্ন আসছে, মশলা আসছে, সকলের জন্য বিপদ হয়ে গেছে, সকলের জন্য বিপদ হয়ে গেছে, না করলেই ভালো আছে। বুঝুন, যখন আপনি তফসির করেন তখন মধ্যে উঠে দেওয়া যাবে, এ একটা প্রশ্ন তখন আমি বললাম যে না, যাওয়া যাবে না। এখন যদি কেউ উঠে প্রশ্ন না করলে তার আমি এটা বলতাম না, যার মনে সে প্রশ্ন, যার মনে সে উঠে গেল, মানুষের সুবিধা অসুবিধা আছে না, উঠে যাবে। খামা খায় একটা প্রশ্ন যে হুজুর আপনার তফসিরে বসলে উঠা যায়নি, আমি বললাম যে না, উঠা বেয়াদবি, সে যদি বেশি বদলে কি করবো, অথবা তার মনে চাইতেছে উঠে যাবে, একসে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, উঠে যেতে হবে। যদি উঠে তাহলে একজন সাহেব ওর দিকে, আরেকজন সাহেব আমার দিকে, রোজন গেল আপনি না করলেন, এই যে ব্যাধুবে, এই ধরনের প্রশ্ন করতে নেই, যেটা কোনো খাস বিষয় না, প্রশ্ন করার কারণে একটা আইন আছে। শুক্রবার দিন মাস হতে বাইরে যাওয়া যাইব, আমি বললাম যে না, এমনকি আগে তো যা নারায় থাকবে বলতে পারত, সবাই নাচানাচি করতেছে, তুমি শরীর হয়ে গেল, একজন না করে দিলাম, এখন গেলে পলায় পলায় দিত, এই যে এক ব্যাধ কলানি আরেক ব্যাধ তৈরি হয়ে যাবে। আমাকে এই প্রশ্নটা করল কেন, স্বাভাবিক অবস্থা আছে, চলছে বিসমিল্লাহ। এই ধরনের প্রশ্ন করা, যে প্রশ্নের কারণে
অনেক মানুষের জন্য প্রশ্নের আইন আসতে পারে, এরকম প্রশ্ন করতে হবে। কোরআন শরীফের মধ্যে আছে ওলা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম ওলা তাসআলু আন আশিয়া। অনেক বিষয় এমন আছে প্রশ্ন করুন না করলে ভালো, যদি প্রশ্ন করো তাসুকুম তোমাদের জন্য ভবিষ্যতে কঠিন হবে, আমল করা কষ্টের কারণ হবে। খামাখা প্রশ্ন, আর যে প্রশ্ন শিখার জন্য আমলের জন্য নিজের বা অন্যের, এটা জায়েজ, শুধু জায়েজ না অনেক সময় ফরজ হয়ে ওয়াজেব হয়ে। কোরআন শরীফে আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে বিষয় তোমাদের জানা নাই নিজে মাতবরি করো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের জ্ঞান নাই এই বিষয়ে কথা বলো। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কিয়ামতের দিন চোখে কি দেখলা, কানে কি শুনলাম, সামা ওয়াল বাসার মুখে কি বললা, হাত পাও দিয়ে কি করলা, দিলে কি ভাবলা, কি বিষয়ে গবেষণা করলা, সব বিষয়ে কানা আনহু মাসউলা আল্লাহর কাছে জবাব দিল। অনর্থক করছে কিনা, অপ্রয়োজনে করছে কিনা জবাব দিতে হবে। যে যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে সে বিষয়ে জানব, যে যে বিষয়ে অভিজ্ঞ না তার কাছে জিগে। ফাসআলু আহলা যিকর, আহলাল ইলম বলা উচিত ছিল, জিজ্ঞাস করো আলেমের কাছে, এটা বলো খালি করো বুঝো কিছু, এইভাবে বুঝতে সময় থাকে, খেলা করবো করো দুষ্টামি করবো। ফাসআলু আহলা যিকর, ফাসআলু আহলাল ইলম, কথা তো হইল যারা আলেম তাদের জিজ্ঞাসা করো। ফাসআলু আহলা যিকর, ওই আলেম যে জিকির ওয়ালা আলেম, অনেক আলেম আছে তার দিল কঠোর, দিল পাষণ্ড, দিলের মধ্যে কোনো আমল আখলাক নাই, দিলের মধ্যে তাওয়াজও নাই, দিলের মধ্যে মায়া দয়া মহাব্বত কিছুই, যার দিলের মধ্যে নাই তার কাজের মধ্যে আছে, তার কাজের মধ্যে ও দিলও খারাপ আমল আখলাক খারাপ, বদাম জবান ঠিক না, কথাবার্তা ঠিক না, কাজ ঠিক না, শরীয়তের পাবন্দ না, সুন্নতের পাবন্দ না, আলেম সে এর কাছে জিগে কেন, সে তোমার গলত কথা বলে তুমি তারে জিগা যদি দাঁড়িয়ে রাখতে এগুলো না রাখতে হ্যাঁ তো রাখেন, কেন যদি বলে রাখতে হবে হুজুর আপনি রাখেন না গেলে, দলিল যে গেলে হবান দলিল বেশি করে দিবেন, দলিল জান, দলিল তো শয়তানের সবচেয়ে বেশি জানা, একাই সে আল্লাহ মাদ্রাসা ছাত্র শিক্ষক হয়ে পর্যন্ত হ্যাঁ তার মুরিদ মনে হয় বুঝো তার কি কৌশল, জ্ঞানী না সে জ্ঞানী কিন্তু জ্ঞান পাবে, জ্ঞান পাপি, এইরকম লোকের কাছে গেলে আসল কথা বলুন। এই জন্য কোরআন শরীফে কেমনে শব্দ বলছে ফাসআলু আহলা যিকরি, আজি বুঝবার জন্য সারা কোরআন শরীফের মধ্যে আলেম শব্দ ব্যবহার, আলেমের কাছে যাও, কোরআন শরীফের মধ্যে শব্দ নেই, বদআমলদের কথা আছে তাদের আলেম আছে, ওলামায়ে সু এলেম আছে আমল নাই,
এই ধরনের কিছু লোকের কথা আল্লাহ বলছেন ওলামা। কুরআন শরীফ মধ্যে ওলামা আলেম, যাদের আমরা আলেম মনে করি, এরকম কোন শব্দ নেই, একটা সাপ ওখানে মুজাফ মুজাফিল এসেছে, ওলামা বনি ইসরাইল একটা শব্দ আছে, ওলামা এরকম ধরা ওলামা উম্মত মুহাম্মদ আছে, উলামাউল কুরআন আল হাদিস, ওলামা মুজাফ বানায় আর কাউরে মুজাফিলাই পুরা কোরআনে বানায়, শুধু এক জাতিরে বানিয়েছে ওলামা উ বনি ইসরাইল, বনি ইসরাইলদের আলেমদের ওলামা বলছে, সব ওলামায় সুহেদ, নিজে আমল করত না আর অন্যদেরকে গলত কথা শুনে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য, হীন স্বার্থ চরিতার্থের জন্য তৌরাত ইঞ্জিলকে গলত অর্থ বানায় মানুষকে বুঝায় গুমরা বানায়, এগুলো সুর কথা পূরণ শিখেছে। আর এই যুগের উম্মতদের আলেমদেরকে ওলামা বলেন, গনি ইসরাইলের ওলামা বদমাশি করছে, এই নাম কাই করুন, পুরাণে আছে কি আহলুজ্জিকির, এই নবীর উম্মত যারা আলেম হবে অবশ্যই তারা যেন জাকের হয়, তারা যেন দিল ঠিক রাখে, দিল ঠিক না রাখলে মুখ ঠিক থাকবে না, হাত ঠিক থাকবে না, এই জন্য বলাই হয়েছে তারাই আলেম, ইসতেলাহা যাদের মধ্যে জিকির আছে, জিকিরের দ্বারা কি হয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তুআমিরুল কুলুব দিলাবাদ, জিকিরের দ্বারা দিল আবাদ হয়, তেলাওয়াত ও জিকির, তেলাওয়াতের দ্বারা দিল আবাদ হয়, জিকিরের দ্বারা দিল আবাদ হয়, যারা জিকির করে দিল আবাদ হয় তার দিল খুলে যায়, আফামান সারাহাল্লাহু সদরাহু লিল ইসলাম, তার দিল ইসলামের পক্ষে খুলে যায়, ইসলামের প্রতিটি হুকুম করণীয় বর্জনীয় তার কাছে যুক্তিযুক্ত সঠিক মনে হয়, ইউজিলু শাক দিলের সব সন্দেহ দূর হয়ে যায়, একটিন সৃষ্টি, তাই তারা আলেমই না ইসলামের পরিভাষায় যাদের আমল ঠিক না, কথাবার্তা ঠিক না, চোখের দৃষ্টি ঠিক না, এরা আলেম না, কোরআনে এই জন্য তাদের আলেমের নাম ধরে ডাকে নাই, তাদের ডাক দিচ্ছে আহলুজ জিকির, ফাসআলু আহলাল যিকরি, যারা যিকির করে ওদের জিগাও, তারা যদি না জানে গিলা বলবে, বুঝা গেল যারা আলেম হয় এদের একটা বড় আলামত ছিল এরা জাকের, আলেম হয় এলেম হইল জাকের হইলে দিল ঠিক হবে, তখন তাদের আমল আখলাক সুন্নত মোতাবেক হবে, এখলাস মোতাবেক তাদের। আর কি বলছে, মিনান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন, এই যার একটা নাম ওলামা না বলে বলছে সিদ্দিকিন, তার লব্ধে সিদ্দিকে আর একটা অর্থ বুঝে এই আমল তাদের মধ্যে থাকতে হবে, সুহাদা এই যে আর একটা নাম বুঝছে, ওয়সালিহিন এই আর এক নাম বুঝছে, মুকাররাবিন এই নাম বলছে, মুখলিসিন এই নাম বলছে, আলেমও আলেমদের একটা গুণ হল এলেম, এটা তো আলেম, আলেমদের অন্যান্য গুণাবলীর কথা উল্লেখ করছে, এলেমের পরে তোমার মধ্যে জিকিরের গুণ থাকতে হবে, এখলাসের গুণ থাকতে হবে, আল্লাহর পূর্ব নৈকট্য লাভ হয় এমন আমল থাকতে হবে,
এই নাম আছে কোরআন শরীফ, উলামা লেখেন। উলামা ভালো হইতে পারে মন্দ হইতে পারে, কিন্তু জাকের হয় হ্যাঁ ভালো হয়, শহীদ হয় ভালো হয়, সিদ্দিক হয় সে ভালো হয়, মুখলিস হয় সে ভালো হয়, পাবন্দ সুন্নত হয় সে ভালো হয়, ওই গুণটি বলছে। ফাসআলু আহলা যিকির, এইরকম আলেমের কাছে যে মশলা দিবে না এলে গলত মশলা বয়ন করবে, সে নিজে আমল নাই, এই জন্য সে সহি কথা তোমাকে বলবে না, স্বার্থের কথা বলবে, ফলে তুমি নিজে ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বেদাতি কথা বলবে, হাসে কি কথা বলে বুঝবা না কিছু, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এইরকম সওয়াব জানবার জন্য আমলের জন্য এটা ঠিক, শরীয়তের ভিতরে যেখানেই বলা হয়েছে জিজ্ঞাসা করো সওয়াল করো, অর্থে যে সওয়ালের দ্বারা তোমার উপকার হয় অথবা আরেকজনের উপকার হয়, এটার অর্থ কি? এটার অর্থ হল যে মেসালান তুমি আমার কাছে একটা মশলা শিখছো, এই মশলাটা এখানে লোকেরা জানে না অথবা জানলেও মানে, তুমি বলছো তাদের তারা মানে, এখন তাদের মানা উচিত কিন্তু মানতেছে, তখন তুমি বসছো জান জেনে আমার এদিকে যে হুজুর এসতেন যেখানে ঢুকে ঢুকতে সময় কোন পায়ে ঢুকতে হবে বলো, ভিতরে ঢুকলা, এখন উপরে যে পা দাঁড়িয়ে আছে এনে উঠতে হবে, এইটার মধ্যে কোন পায়ে উঠবো এটা তুমি জিগে, তোমার মশলাটা জানাস কিন্তু অন্যরা মানে, তারা কয়ে বাম পায়ে যেতে বসে আর বাইরের সময় ডাইন মধ্যে যে আরেকটা ছোট্ট মশলা রয়ে গেছে, গেলা তো বাম পায়ে ঢুকলা কিন্তু উঠবা যখন উপর দিকে পাদানে পাও রাখবা তখন কোনটা আগে উঠেবা ডাইন না বাম এইটা কেউ জানে না, হে জানছে সে যে বলছে যে উপরে উঠানোর সময় ডাইন পা উঠেবা, হ্যাঁ স্টেন্ডার ভিতরে বাম পাও এলে গেছে বলছে যে হুজুর বলে দিছেন, তুমি মিথ্যা কথা জীবন মরার সুনাম স্টেন্ডারখানা ঢুকতে হয় বাম পাও দেয়া বাইরে হইতে হয় ডাইন পাও দেয়া মধ্যে আবার তুমি ক্ষেত্রে তুমি চাও তাদের শোনে আমার মধ্যে, এখানে তোমার উদ্দেশ্য নিজের জানা না অন্যদেরকে জানানো, তখন তুমি প্রশ্ন করলে যে হুজুর এসতেন যেখানে তো ঢুকলাম বাম পাওদের ঠিক আছে বের হবো ডাইন পাও এটাও ঠিক আছে, পাদানির দিকে উঠতে হয় যদি উপরে তো কোন পা উঠাইতে হবে আগে বাম না ডাইন, কারণ আমি বলে দিলাম যে না ডাইন পা উঠাইতে হবে, উপর দিকে উঠলেই ডাইন পা উঠে মনে রাখবা এটা বলে দিলাম, এতক্ষণে সে মাঝে গেল তাহলে ঠিক আছে তার কথা মানে না, আমি বললে মানে এই জন্য প্রশ্ন করে সবাই রে মশলাটা জানায় ইয়ে সওয়াল বুঝি, এইরকম প্রশ্ন করাও ভালো নিজের জন্য জানা অথবা অন্যদেরকে জানানোর প্রয়োজন, এটা হাদিস আছে মিশকাতেও আছে সব কিতাবে আছে, হাদিসে জিবরিল কয়, হাদিসে জিবরিল কয়ার বিভিন্ন কারণ আছে, তো ওই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিলে চারটা প্রশ্ন করছে ওনার মৃত্যুর আগে আগে মনে করো শেষ জীবন দশ হিজরি, জিজ্ঞেস হুজুর বলেন ইমান করে বলে জিবরিলে প্রশ্ন করতেছে, কিন্তু জিবরিল যে এটা কেউ বলতেছে না
একটা মানুষের আকৃতি দেয় যে বসে বসে হুজুর জবাব দিছে। হুজুরের ইমান কাকে বলে? আখবিরনি বিল ইমান, এই প্রশ্ন হুজুর জবাব দিছে। পরে জিজ্ঞেসে আখবির নিয়ানির ইসলাম, ইসলাম কারে বেটা বলে, ইমান কারে বলে, এটা জিজ্ঞেস। পরে কে ইসলাম কারে বলে এটা বলেন, নবী আলাইহিস সালাম জবাব দিছে। তিন নম্বরে জিজ্ঞেস আখবির নিয়ানির সা, কেয়ামত কবে হবে এটা, আখবির নিয়ানির এহসান, এহসান কারে বলে এটা জিজ্ঞেস। আল্লাহ মুসলিমদের সাথে থাকে, এহসান কি জিনিস, এই তিনটা জিনিস। চার নম্বর প্রশ্ন করছে আফরিনি নেয়ানি সা, কেয়ামত কবে হবে বলে, কারণ হুজুর বলছিল তুমি না জানো না আমিও জানি, কেউ জানো। এই চারটা প্রশ্ন, এই যে প্রশ্নটি করলেন জিবরিলের জবাব জানা আছে, তবু জিজ্ঞেসে কেন? ওখানে আছে যেখানে ফেরেশতা চলে গেল জিবরিলকে আল্লাহ রাসূল জিজ্ঞেসে, তোমরা চিনছ তাহলে সে কে? জিবরিল সে আসছে। আয়েশা আমাকে প্রশ্ন উত্তর কেন করছে জানো? বলে না, ইউআল্লিমুকুম দীনা, এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদেরকে দিন শিখেছি। সারা জীবন তো আমি তোমাদের 23 বছর পর্যন্ত দিন শিখেছি। বক্তা বয়ানের পরে শেষে তারা মুসলিমরা তো সব মনে রাখতে পারে না, তো এই সারা বয়ানের খোলাসা এটা শোনা দিলে মনে রাখে, একটা দুইটা তিনটা মনে রাখে। 23 বৎসর পর্যন্ত জিবরিলে যে মসলা মশায় আমার মাধ্যমে তোমাদেরকে শিখেছে, আমি তোমাদেরকে বলছি, এটার মৌলিক মশলাগুলো সংক্ষিপ্তভাবে সারাংশ আজকে আমার প্রশ্ন উত্তর করছে। উদ্দেশ্য হল তোমরা যদি এটি মনে রাখো আর আমি এনে জিবরিল যে প্রশ্ন উত্তর করছে এগুলো তার নিজের জন্য না, নবীর জন্য না, স্বামী শ্রোতাদের জন্য বলছে। এই প্রশ্ন যায় আমাদের কাছে যে সবার সবার মধ্যে দেখবা দুইটা ছাত্র থাকে, শ্রোতারা পয়সা থাকে, হ্যাঁ এসে ঠিক আছে তুম কোন হো প্রশ্ন করবে, মুসলিম হো তোমারা ক্যা মজাব হ্যাঁ ইসলাম, এই যে বলে হেনতে সাবস্থ। তো যে সওয়াল জবাব করতেছে সবার মঞ্চে দাঁড়া, হ্যাঁ কি জবাব জানে না, সওয়ালও জানে, তিনি কেলে কি করল নাটক, যাতে যারা শ্রোতা তারা শুনে। উদ্দেশ্য হল শ্রোতাদেরকে দেখানো, উদ্দেশ্য অনেক, এগুলো দূরে আছে। এক নম্বর উদ্দেশ্য হল তারা দেখবে, দেখলেন শুধু শুধু বাচ্চা আছে ওদের মধ্যেও এই শিক্ষার দিকে মন আছে। আর একটা ইচ্ছা হলো যারা শ্রোতারা তারা দেখো এই মাদ্রাসায় ভালো লেখার মানে লাভ কি করে মালগুলি দিল। এখন হয়ে গেছে এটা আসল উদ্দেশ্য বাকি দিবা, এই জন্য এতক্ষণ তোমাদের বুঝাইলাম প্রশ্ন 5 প্রকারের বুঝাইলাম। প্রশ্ন কয় প্রকার হয়? 3 প্রকার হারাম, অহংকার গেলে টিপ্পণী মারে তাকে ক্ষতি করার জন্য, আটকায় দেওয়ার জন্য, অপমান করার জন্য যায়, একজন নিজে বুঝার জন্য এটা যায়, একটা অন্যদেরকে বোঝানোর জন্য এটাও যাচ্ছে। এখানে আল্লাহ বলতেছেন ওমা জালনা আসহাবান নার ইল্লা মালাইকা, এটা কাফেরদের একটা প্রশ্নের উত্তরে আল্লাহ বলতেছেন, থামাকা প্রশ্ন,
ওই যে আল্লাহ বলছেন যে জাহান্নামে যাবে যারা অন্যায় করে কুফুরি করে ওরা জাহান্নামে যাবে, এই জাহান্নাম বের হওয়া সম্ভব না, না যাইতে চাইলে বেঁচে থাকা সম্ভব না। কেন? আমি 19 জন ফেরেশতা রাখছি, আলাইহা 19, আলাইহা আসলে আমার কিসা মনে হয়, এই যে একটা ময়দান আছে যে ঈদের নামাজ এখানে এক সবাই বিশাল এক সবাই এখন কি আসছে কিনা সেই যুগের মাত্রালয় এখানে এসে একজন বড় মন্ত্রী ওয়াজ করতেছে, আমি আছি যেহেতু এখানে অবদায়িত হইব না, তো সে বলতেছে যে আলাইহা 19, এটা পড়তে পারে আলাইহি তুসু তুসু করছে, আলাইহি তুসু তুসু করিয়া বলে যে এর অর্থ এই মাত্র 80 বৎসর আগে বোঝা গেছে, এই পর্যন্ত এদের কেউ অর্থই বোঝা নাই, আলেম রব আলেমের সাথে আল্লাহ রসুল লাগাই মাত্র 80 বৎসর আগে এদের অর্থ হয়ে গেছে, 80 বৎসর আগে যায় আরো 1400 বৎসর গেছে আল্লাহ রসুল বুঝে। হ্যাঁ আমি তো বৈশা দিছি আমার রাগ এখনো রাগ হবে কিন্তু থামায় আগে আরো বেশি রাগ, যেই বলছে আমার তো রাগ করছে বসে দিছি আমি কি জানি তোমার এমন ধন দিছে আর তার লাগে যে ফোটো উড়ে বেড়াইছেন এদের ধন দিল আল্লাহ সারা কেউ আমি জানি না তোমরা এনে কেউ আসো কি না কেউ নাই দুনিয়ার মানুষ কেমনি শেষ হয়ে হ্যাঁ কেউ নাই একদম তুমি তো সাক্ষী মতো না এগুলো হুজুরের চামচা হয়ে থাকে, তবে এখানে উস্তাদরা মধ্যে অনেক আছে বহুত আগে দিলাম প্রথম সমগ্র তো পড়ে গেল সৃষ্টি একটা আর হে মন্ত্রী চাষ করে এরপরে আমি বয়ান শুনছি অনেক আগের কথা, আমি বললাম বসছি তোর আমার পাশে দিল পড়েন আলাইহি আলাইহি বয়ের মধ্যে ধমক মারছি তোমরাও কে কি করবো আমার এর জন্য মেহনত করতে হয়েছে আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়েছে তারপর আমি ধমক মারি তুমি ধমক দিলে তোমার বিপক্ষ হয়ে দেবে, ধমক দেওয়ার জন্য আগে নিজের অবস্থান মজবুত করতে হবে আমার এলাকা এমন এলাকার বাইরেও করি কিন্তু আগে তো এমনি করছি এমন ধমক মারছি বৈশ করছি পরেন বেচারা কি করব ভয়ের সুরে পড়ে আলাইহি আলাইহি 19 বিটা 19 আশার আশার করেন আলাইহি 19 আলাইহি তুসু তুসু শব্দ পড়তে পারে না হে বলে আলেম রেবে জানে না হে নিজে করতে পারে শুধু তারই দোষ না দোষ তো আমাদেরও আছে কারণ আমাদের আলেমদের মধ্যে এলমি অবস্থান নেই কোন বই পুস্তকে কিছু পাইল নতুন একটা কথা আর ওয়াজের মধ্যে শুরু হয়েছে লাগছে মজা সুন্দর হ্যাঁ ওয়াজের মধ্যে বলতেছে এটা আসলে ঠিক কিনা হ্যাঁ নিজে বুঝে আর একজনের কাছে শুনছে আর দুইজনের তার ভালো কেছে বস বলার এক যুগে এখানে বাংলাদেশে মরিচ মুখে আরে যে আলেম উঠত ওইটা হেরি মরিচ মুখে
ইসলামের কোরআন সম্বন্ধেই বলেছে। আসলে কোরআনের সম্বন্ধে একটা বই লিখছে, আসলে বইটা খুব ভালো লিখছে, নবীর জীবনী আছে, সাংঘাতিক বই লিখছে, মনে হয় যে হেই পড়ছে তো এটা, বলে এর চেয়ে ভালো আর বই নেই, তুই পড়ছো কয়টা পড়ছো, তুমি তুমি যে ভালো মন্দের বিবেচনা করতেছ কয়টা পড়ছো, তার কাছে ভালো লাগছে বলে এর চেয়ে ভালো বই নেই, আর যেহেতু কাফের বুঝা উচিত ছিল কাফের লিখছে, এই ভালোর পিছনে সন্দেহ নিশ্চয় কোনো সেটা নিয়েছে, কিন্তু আমরা কি বুঝি। হ্যাঁ কোরআন সম্বন্ধে খুব ভালো বই লিখছে, নবীর সম্বন্ধে সাংঘাতিক ভালো বই লিখছে, এই জন্য ও আজকে জমাইবার জন্য বলে আমাদের নবী কেমন ছিলেন জানেন, কোরআন শিব কেমন ছিলেন জানেন, কাহেরা পর্যন্ত বলছে ভালো। তখন দেখতাম যে সব বক্তৃতায় খালি মরিচ বুকালি কইলে মানুষ, আরে বাবা কি জ্ঞানী মানুষটা, মরিচ বুকালির নাম কইতেছে, আবু বকর সিদ্দিকের নাম কইলে এত মজা লাগে, কিন্তু যদি এটা কাফের টাফারের নাম বলা যায় আমরা সাফা দেরি করে সব, আরবিতে কইলে কোনো লাভ নেই, ইংরেজি কইলে দেখছো হুজুর সামনে কি জ্ঞান কেন ইংরেজি কইতে পারে, এইটা আমাদের মুসলমানদেরকে গ্রাস করতেছে, এরা সব পরমুখী হয়ে গেছে, নিজের বাপ থেকে আরেকজনে যায় বাপ, এই গোলাম দেশ গোলামের জাতি দেশ, অথচ এই মরিচ বুখেল ইসলামের তো এত ক্ষতি করছে যে সেই বইটার মধ্যে লেখছে, যে বইটার এত প্রশংসা এই বইটার মধ্যেই লেখছে, হাদিস গ্রহণযোগ্য নয়, কেন যেটা 200 বছর পরে লেখা হয়েছে, 200 বছর মুখস্থ রাখলো কেমনি, এটা মিথ্যা, হাদিস নেই এটা মিথ্যা। এই বইটার মধ্যে কোরআনের খুব প্রশংসা করছে, হাদিস সম্বন্ধে লিখছে যে হাদিস বলতে কিছু নাই, এটা মলয়েশিয়ারা বানাইছে, তাইলে এই লোকটা 100-200-500 পৃষ্ঠার বই লিখছে, যত ভালোই লেখে একটা কথা লিখে তো সর্বনাশ করে দিচ্ছে, যেহেতু আমরা তার খুব প্রশংসা করি ওদের মধ্যে, মানুষ পাগল হয়ে তার বই কিনে কিনে এটাও পায়, তো তারাই বলে যে আপনারা যে হুজুরের প্রশংসা করলেন, হেই তো লেখছে হাদিস বলতে কিছু নাই, তারপর হাদিসের কথা বলেন কেন, এন আর আমার কথা মানে না, আমি যেহেতু তার তারিফ করছি, হ্যাঁ যে বলছে হাদিস নেই এটাই সবাই বলতেছে, মন কিরে হাদিস এবং হাদিস বলে হাদিস মানে, তখন এই জুসটা আছে এমনি ভাবে, আরেকটা আছে না বিসমিল্লাহ রহমান রহিম, তাহলে এটা 19 দিয়ে বিভাজ্য করলে সারা কোরআন আসে না, 19টা শব্দ আছে, এখানে বিভাজ্য করলে এই হয় এই হয়, কোরআনের প্রত্যেক হুকুমের সাথে মিলে, তিসাতা আশারের সাথে মিলে, এই যে তিসাতা আশার, এই কোরআনে বলছে তিসাতা আশার 19, বিসমিল্লাতে 19, সব যুগ দিলে খালি 19 বেরো, খালি 19 বেরো, ইতিতে কি একটা বাইর করছে, এই দেশের আলেমরাকে নাচে তাদের এই চিন্তা আসে না, যদি এটার অর্থ এই হয় তাহলে এই 1400 বছর পর্যন্ত আলেমরা কেন বলেন, শেষ যুগে কোরআন হাদিসের নতুন নতুন তাহকিক শুনবা, শরীয়তের নতুন নতুন মশলা বের হবে, সাবধান, যেদিন তোমরা এই নতুন তাহকিক গ্রহণ করবে ওইদিন থেকে ধ্বংস হয়ে যাবে, কোরআন হাদিসের ওইটাই অর্থ হবে যেটা আল্লাহ রাসূল করে গেছে, যেটা হাদিসে আছে তফসিরে আছে, ধারাবাহিকভাবে সাহাবা একরাম তাদের পরে তাবি আম্মায়ে মুস্তাহিদিন এই সিলসিলার আলেমরা যে অর্থ করে সেটা ধরো, এখন নতুন কোন ব্যারিস্টার আইসা জ্ঞানী আইসা সে কোরআন শরীফের নতুন অর্থ বের করছে, নতুন বিজ্ঞান বের করছে, এটি গ্রহণযোগ্য নয়, এটি তাদের স্বার্থে করতেছে, কিন্তু
আমাদের দেশের মানুষকে তো বিভিন্ন ভাবে নষ্ট করে ঢুকায় দিয়েছে বিজ্ঞান। সারা দুনিয়ার মানুষ কিন্তু বিজ্ঞান বিজ্ঞান পাগল বলা আরম্ভ হয়েছে। কোরআন হলো বিজ্ঞানের দিন, কোরআন তো হলো আমলের কিতাব, শুরুতে আছে লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো হেদায়তের কিতাব, এটা হলো তাকওয়া হাসিল করার কিতাব, আল্লাহ আলা হওয়ার কিতাব, এই বলা আছে। বিজ্ঞানীদের মধ্যে আল্লাহ আলা কজন আছে? নাস্তিকে বলা। কিন্তু এমন ভাবে প্রপাগান্ডা করছে বৈজ্ঞানিক কোরআন, বৈজ্ঞানিক উপায়ে কোরআন শিক্ষা, এটা দিতেছে বৈজ্ঞানিক উপায়ে কোরআন শিক্ষা দিতে হলো না, এটা রসুলের তরিকায় কোরআন শিখতে হবে, বৈজ্ঞানিক উপায়ে কোরআন শিখে যাবে। তাহলে তো কোরআন নষ্ট হয়ে, বিজ্ঞান তো অনেক পড়ে আছে, কোরআন আগে আছে। কোরআনের কোন আয়াত আর কোন শব্দের দ্বারা যদি বিজ্ঞান সাপোর্ট হয় তার এক জিনিস, কিন্তু কোরআন বিজ্ঞানের কিতাব না। তাই বিজ্ঞানের আলোকে কোরআনকে ব্যাখ্যা করা যাবে না, কোরআনকে আল্লাহ রসুলের সুন্নতের আলোকে ব্যাখ্যা করছে। সুন্নতের আলোকে তো পৃথিবীর কোনো বিজ্ঞানী পাবে না, কেন হারা তো সুন্নত জানি না। এই জন্য বুদ্ধি করে তারা বিজ্ঞান শব্দটাকে প্রথম সমাজের ভিতরে ফিট করছে, এটা খুব দামি দামি দামি। এরপরে মুসলমানরা বলছে কোরআনকে বিজ্ঞানের আলোকে, ফলে সমস্ত বিজ্ঞানী বৈজ্ঞানিক যারা কোরআন পড়েও নাই তারা কোরআন গবেষণা করে মাসলা বের করতেছে, আমরা এটার বিরোধিতা করতেছি, বলে মোল্লারা কি বুঝবে, এরা বিজ্ঞান বুঝবে না, এরা কি কোরআন বুঝবো, এরা হলো জ্ঞানী, এরা কোরআনের যে ব্যাখ্যা করে ওইটা ঠিক। এই যে মানুষের মধ্যে খেয়াল এসে গেছে, আলেমদের ব্যাখ্যা শুনতে যায় না, তারা জালেমদের ব্যাখ্যা শুনে, এইভাবে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। মুসলমানদের কোনো খবরে নেই যেটা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে বন্ধ করা যায় চিন্তা নেই। কথায় কথা আসলো যে তিসাত আশারের অর্থ কি, এই তিসাতার অর্থ হল উন্নির্জন ফেরেশতা। এখন কেন উন্নির্জন, বিশজন কেড়ে হইল না, একজন ফেরেশতাই তো যথেষ্ট। আল্লাহ ১৯ কেন দিলেন, ২০ পুরা করলেন না, ১৫ দিতেন, ৫ দিতেন, ১০ দিতেন, ৩০ দিতেন, কেন ১৯? বেহুদা সহ অনর্থক সহ। কোরআনের সব বুঝো তুমি, আলিফ লাম মিম তো বুঝো না, আল্লাহর কি উদ্দেশ্য এটা আমার জানা নাই। কোরআনের আয়াত সম্বন্ধে আছে না অনেকগুলোর আয়াত মুহকামাত, স্পষ্ট সবাই বুঝে, আর অনেকগুলো আয়াতের অর্থ আছে মুতাশাবাহাতিন, এটা বোঝা যায় না, বোঝা যায় না, এটা না বুঝে বলে কেন, এটা দরকার নেই, তোমার আমলের দরকার নেই, কি বড় বড় আলে ওরা বুঝবে, তুমি এদিন মাথা গানায় লাভ নেই, তুমি পর ক্লাস ৫ এর এমএর বিজ্ঞান বুঝতে চাও, এই সমস্ত আয়াত বুঝতে হইলে তোমাকে ব্যারিস্টার হইতে হবে কোরআনের উপর, তাহলে বুঝবা। বাংলা বই পড়ে পড়ে কোরআনের অর্থ করে তুমি ব্যারিস্টারই বুঝতে চাও, ক্লাস ৫ এর ছেলে সে কি বিজ্ঞান বুঝবে, এমএর ক্লাসের কথা বুঝবে সে? তুমি মাদ্রাসায় কোনোদিন লেখাপড়া করো নাই, আরবি জানো না, বাংলা অনুবাদ দেখছো, তুমি তো ক্লাস ১ এর ছাত্র, তুমি কোরআনের এত কঠিন বিষয় বুঝতে চাও কি, বুঝতে হলে বহু আলেম হতে। তাই অনেকগুলো আয়াত আছে স্পষ্ট, একেবারে ক্লাস ৫ এর ছাত্রী বুঝে, যেমন বলল জালিকা গীতা, এই কিতাব টিলা রাই বাকি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা সবাই আপনি মুসলা নামাজ পড়ো, এটা সবাই বুঝে। কিন্তু এমন আয়াত আছে যেটা কঠিন বুঝে, কুরআন শরীফের মধ্যে
অনেক আয়াত আছে তো কঠিন বুঝেন, বিরাট আলেম না হইলে আলেম হয়ে দাঁত ভেঙে যায় বুঝেন। যেমন মনে করেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সারা দুনিয়াটা বানায়া উনি আরশের মধ্যে বই হয়েছে, আরশের মধ্যে আল্লাহ বসে গেছে। তাহলে তো দেখা যায় আল্লাহ এমন যে একটা স্থানের ভিতরে বয়ে থাকে, তাহলে যদি আরশে বয়ে থাকে তাহলে আমরা যাত্রা করি মসজিদে নাই এই অর্থ। তাহলে আল্লাহ স্থান বৃদ্ধি আসমানের উপরে বয়ে গেছে। এখন প্রশ্ন হয়ে নেব এ থেকে এত এত আড়ালে আমরা দেখবো কিন্তু, আর কোরআনে আরেক জায়গায় করতেছে ইন্নি মাআকু, তোমরা যেখানে আমি সেখানে আছি। আমরা বুঝি যে আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায় যদি থাকে তাহলে আর সেখানে বই ধরবো বলে সিলের মতো শুরু হয়ে যায় বুঝে, তাহলে বোঝা গেল আল্লাহর আমরা মতো শরীর আছে। অথচ আমি স্নেহী সেই আমার মতো না, আমার মতো না। ইয়ানজিলু রাব্বুনা ফি আখিরিল লাইল, আল্লাহ শেষ রাত্রে নামে, তাহলে বুঝে উপরে থাকে দেন্যায়, তাহলে তো ভাব আছে লাগে। মানুষের মতন সে আবার না বাঘে করতো না বিরাট, এই যে এই সব গণ্ডগুলো সুসাব কি বলছেন, লা তাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহ কে কি কেমন একটা নিয়ে তোমরা চিন্তা করুন। তাফাক্কারু ফি সিফাতিল্লাহ, ওনার সিফত ওনার গুণগুলো চিন্তা করে আমল করো। ওনার গুণ কি, আলী সব জানে, তাহলে গোপনে কিছু করা যাবে না। এইটা মনে রেখে উনি শক্তিশালী, ওনার মোকাবেলা করা যাবে না, ওনার অধীনত্ব তো স্বীকার করো। ওনার গুণগুলো চিন্তা করো, উনি কে, লাল না সাদা কালো কি বুঝের বাইরে, তোমার জ্ঞানের পরিধির বাইরে, এটা বুঝার ক্ষমতা তোমার নাই। তোমার শরীরের ভিতরে তো আত্মা আছে, এটা জীবনে দেখলাম না মানো না, ওর ক্রিয়ার কারণে তাকে মানো। আল্লাহ আছেন তার ক্রিয়া দেখা যাইতেছে, আসমান কে বানাইল, জমিন কে বানাইল, বিশাল কেউ হবে, এই জাত সত্তাকে মানো, জানা নাই। আমেরিকার প্রেসিডেন্ট হবে দেখছি ফেস আছেন, কিন্তু আমরা মানি না, কত মানুষ আমেরিকায় যায় না মানি না, অনেক জিনিস আছে জানি না, কিন্তু সঠিক উপায়ে আমাদের কাছে সংবাদ আছে আমরা মানি। পৃথিবীর কোটি কোটি মানুষ যাইতেছে, আজ পর্যন্ত আল্লাহর অস্তিত্বকে কেউ অস্বীকার করেনি, ব্যাখ্যায় ভুল করছে, বলছে একজন আছে বড় আর কয়েকজন আছে ছোট, একজন আছে বড় তিরিশ কোটি আছে ছোট, একজন আছে বড় আর নেটার আর একটা আছে, ব্যাখ্যার ভিতরে অনেক কিছু করতেছে, কিন্তু এই সারা পৃথিবী কেউ না কেউ তৈরি করছেন এটা তারা মানে না, পৃথিবীতে নাই, সবাই মানে, ইহুদিরাও মানে, খ্রিস্টানরা মানে, বৌদ্ধরা মানে, হিন্দুরা মানে, মুসলমানরা মানে, সবাই খালেক মানে, খালেকের গুণাবলীর ভিতরে তারা বিভিন্ন ফসা কথা বলে, কেউ বলে যে উনি বিয়া করছেন, কেউ বলে যে উনি ঘুমায় দিয়েছেন, কেউ বলে যে ফেরেস্তাতে কাজ করেন উনি ঘুমায় দিয়েছেন, এইটা বাজে কথা, কেউ বলে আল্লাহ দুইজন, কেউ বলে আরো বেশি, এইটা বলে, কিন্তু মানে একজন, একজনকে বড় মানে, সবাই আল্লাহকে মানে। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله পৃথিবী যাকে তুমি জিজ্ঞেস করবে তার জবানে সে জবাব দিবে কে পৃথিবী সৃষ্টি করেছে, সে বলবে আল্লাহ, কারণ আল্লাহ স্রষ্টা, সৃষ্টির মধ্যে কেউ দাবি করে না আমি আসমান তৈরি করছি জমিন তৈরি করছি, তো একজনের তো তৈরি করছে, সে কে, সেই সত্তাই হল আল্লাহ, পৃথিবীর সবাই মানে, কেউ যদি না মানে তাহলে হ্যাঁ বোকা, মানে না এরকম কেউ নেই, আল্লাহ কইছে করে না, আমরা বাস্তবেও দেখতেছি, একজন বড় আল্লাহ তো সবাই মানে,
এই আল্লাহ কেমন তা আমাদের হাদিসে বলা হয়েছে, এটা তোমাদের প্রয়োজন নেই, এটা বোঝার জন্য তোমাদের জ্ঞান নেই, তোমরা তোমাদের আত্মাটা বুঝতে পারো না, আজ পর্যন্ত বুঝতে পারল না, আল্লাহরে বুঝবার সব অনেক জিনিস হয়ে যাবে, এইগুলোর জন্য তোমার প্রয়োজন না, এগুলো তোমার জিজ্ঞাসা করা, তোমারও তো জিজ্ঞা হবে যে তুমি আল্লাহ মানতা কিনা, রসুল মানতা কিনা, আমল এই ঠিক করো, কোরআন শরীফ হল হেদায়তের কিতাব, আমলের কিতাব, আমলের কথা বলছে এরই মানো, বিজ্ঞান তো আছে এটির জন্য কোরআনের প্রয়োজন না, এটা মানুষ তার দেমাক খাটায় করতে পারে, আর কোরআনে যে বিষয় বলছে এটা দেমাক খাটায় করা যায় না, অনেক কঠিন আছে, কোরআন শরীফের মধ্যে আসতেছে আল্লাহর হাত আছে পাওয়া আছে কি, আমরা ভাষণ বললে হাত নেই কেউ ধৈর্য মেরে দিব, শেষ হয়ে এই ভয়ে আল্লাহ সামনে অস্বীকার, আল্লাহর জাত সম্বন্ধে শরীয়তের হুকুম হইল, যেমন আলিফ লাম মিম বুঝো না, আল্লাহকে বুঝা তোমাদের দ্বারা সম্ভব না, এ নিয়ে তোমরা ব্যস্ত হয়ে না, কোরআনের হুকুম আহকাম পালন করো, আল্লাহ সব জায়গায় আছে আবার আরশের মধ্যে কেমনে বই রয়েছে, এমন একটা কঠিন মশলা এইটা তুমি আমি আমার নাগালের বাইরে, তোমার বুঝের বাইরে, তকদির কি জিনিস কেমন পর্যন্ত বোঝানো সম্ভব, যাই বলবো গহুদুতে এটা হইল কেন, তোমাদের জব কি হুজুর সপ্তক দিলে হয়, আমি হ্যাঁ সপ্তক দিলে হয়, তাহলে আমি চুরি করছি যে তকদিন আমার কি এই হয়েছে, এরে বোঝানো সম্ভব না তো, এরে বোঝানি সম্ভব না, একজনের দেহে এক লোকে এসে তার বাগানে যা ফল টল আছে কেটে খায়া খেয়া ভেন্দা হয়ে যেতেছে, কি করলো তুমি আমার, তাহলে আপনার তকদির বিশ্বাস করো না কেন, হ্যাঁ বিশ্বাস করো, আমার তকদিরে আছে আমি লয়ে দিতেছি আপনার, হ্যাঁ তুমি ঠিকই করছো, কই হাতে যে লাগিয়েছে ধুসা ভারি বাড়ির শুধু শীতকার এটা কি করলে, বলে এটা তোর তকদির লেগেছে, তকদির এমন একটা কঠিন জিনিস মুসলিম দত্ত দাম দাম, তকদির নিয়ে প্রশ্ন উঠাইলে এটা শেষ জবাব দেওয়া যায়, বোঝানো যায় যারা শিক্ষিত জ্ঞানী তাদের বোঝানো যায়, কিন্তু প্রশ্নের পর প্রশ্ন করতে থাকলে এটার সমাধান যেন হাদিসে কঠোর নির্দেশ আছে, তকদির নিয়ে আলোচনা করুন, মুসিল্লাতুল আহদাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেছে, হুজুর তকদির কি জিনিস শুনবা, তিনি বলছেন তরিকুন মুজলিমুন ফালা তাসলুকহু বাহরুন আমীকুন ফালা তালুজ্জাহ সিররুন মিন আসরারিল্লাহি ইয়াকফাল্লাহু আলাইক ফালা তুফাত্তিশহু, কি অর্থ এটা, হযরত আলী বলছেন এটা হল তরিকুন মুজলিম, অন্ধ রাস্তা, অন্ধকার রাস্তা, এই রাস্তা তো বিভিন্ন একটা রাস্তার নাম অন্ধকার, ফলে একটা শ্লুক কিচ্ছু দেখা যায় না এই পথে যায় তাহলে তুমি মরবে, বাহরুন আমি ফলে একটা লুজ্জ, এটা অত্যন্ত গভীর সমুদ্র, তুমি এটার মধ্যে ডুব দিও না তাহলে আর উঠতে পারবো না, শীঘ্র মিনা সারাবিল্লা এটা আল্লাহ রাজ ভেদ ইয়াকফালে আল্লাহ এটা গোপন রাখছেন, ফালা তো সত্যি সু এর পিছু করুন, এই হজরত আলী আমি বলতেছিলাম যে কোরআনের অনেক আয়াত আছে সহজে ক্লাস ফাইভের ছাত্রে বুঝবে, আর অনেক আয়াত আছে তার অর্থ বোঝা কঠিন, আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন হল জাহান্নামে না যাওয়া, জাহান্নামে
না গেলে শেষরায় নিবে ১৯ জন, ১৯কে রে হইল, এটা তো আমার দরকার নেই। ২০ কেন হইল না, দরকার নেই। ওর সংখ্যা অসংখ্যার দ্বারা আমার কোনো কাজ নেই, আমার কাজ হল জাহান্নাম কঠিন, এই কঠিন জাহান্নাম থেকে আমার নিজেকে বাঁচতে হবে, আমার পরিবার পরিজনকে বাঁচাইতে হবে, আমার জাতিকে রক্ষা করতে হবে, সেই পথে চলো। তিন কেন নির্জন ফেরেস্তা মিনাল মুতাশা বেহা, এটা ওই সমস্ত আয়াতের অন্তর্ভুক্ত যেটার অর্থ বোঝা কঠিন, না বুঝলে কোনো ক্ষতি নেই, ক্ষতি নাই এতে থাকা, যেগুলো বুঝ এটাই আমল করো। নবী আলাইহিস সালাম যখন বললেন জাহান্নাম এই ওয়ালাইহা তিসআতা আশার লাওয়াহাতুন লিল বাশার আলাইহা তিসআতা আশার, ওই জাহান্নামের ব্যবস্থাপনায় ১৯ জন কঠিন ফেরেশতা আছে। একজন আছেন যুবক, আজকাল এরকম যুবক আমরা দেশেও আছে, আচ্ছা এই তোর আর চিন্তা করিস না, মাত্র ১৯টা তো আমি একাই যথেষ্ট, এই ১৯টারে একটারে এইধা ঘুষি মারবো, একটা ওইধা ঘুষি মারবো, আর একটা লাথি মারবো, একটা একটা করে ১৯টা তো আমি একাই কাবার করে বলে এই যে মজা করল এইটা করতেছে ৩০০। ১৯ কেন করলেন, ২০ কেন করল না, এই প্রশ্ন উঠেছে, হাসি মজাক তিরস্কার করছে আল্লাহ রসুলকে প্রশ্ন করে, ১৯ কেন, ১৯ কেন, ১৯ কেন, কারণ আল্লাহ জবাব দিচ্ছে ওয়ামা জালনা আসহাবান নারি ইল্লা মালাইকা, জাহান্নামের কর্মসূচি কার্যকর করার জন্য আমি ফেরেশতা নির্বাচন করছি, ওমা জালনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতান, আর ১৯ এই জন্য করছি যাতে কাফেররা ফিতনা করে, এই যে ফিতনা করতেছে মজাক শুরু করছে ঠাট্টা শুরু করছে, যারা আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে ঠাট্টা করে ওদের পরিণাম কি হবে বুঝো না, আল্লাহ রাগে জ্বলে গেছে, আমি কেন ১৯ করছি ফিতনা তো তোরে ধ্বংস করার জন্য, তুই যাতে বাজে কথা বলিস, লিল্লাযীনা কাফারু, যারা কাফের বা কাফেরের মতো ওদেরকে ১৯-এর মাধ্যমে ফিতনায় ফেলা, ফেলায় পরে মেয়েদের, এই জন্য আমি ১৯ করছি, এই যে রাগের জবাব, কাফেরদেরকে যাতে আরো বেশি কুফুরি করে এই লাইন করে দিচ্ছি, লিয়াস্তাইকিনা আল্লাযীনা উতুল কিতাব ওয়ায়াজদাদা আল্লাযীনা আমানু ঈমানা ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا من تين دل الجنة يشدر الله جزء ما نوش تين باقي ببقته تين دل الجنة من نشب الشيء দুই দল ধ্বংসের দিকে যাবে, আরেক দল আমাকে মানবে জান্নাতে যাবে, তার এক দল হলো কাফের আরেক দল হলো মুনাফিক, এরা এগুলো নিয়ে টিপ্পনি মারবে মজাক করবে ঠাট্টা করবে প্রশ্ন করবে অনর্থক নবীর সাথে বেয়াদবি করবে আল্লাহর সাথে এরা ধ্বংস হবে, এই জন্য আমি ১৯ জন বানিয়েছি, আর যারা ইমানদার তারা এগুলো নিয়ে বাজে কথা বলবে না, তারা বলবে যে আল্লাহ কোরআন যেহেতু নিশ্চয়ই এটার কোন অর্থ আছে, এটার পিছনে কোন তথ্য রহস্য আছে আমরা জানি না,
বড়রা জানেন, আল্লাহ জানেন, আমাদের এগুলো দরকার নেই। পেঁয়াজের দোকানদারি করি, প্লেন কেমনে বানাইছে, প্লেন বানায় চিন্তা করে প্লেন বানাই থাকবো, পেঁয়াজের দোকানদারি করে তার মনে চাইছে একটা প্লেন বানাই থাকবে। যে দুজন যাইতেছিল দশতলা বিল্ডিং একটা দেখছে, বুঝলেন না, ফেরিওয়ালা কান্দের মধ্যে ভার লেয়া দেখছে, এত বড় বিল্ডিং না কেমনে বানাই দেওয়া। তারা দুইটা চিন্তা আসছে, একটা হল যে কত টাকা লাগতে পারে, তার বাড়িতে বাড়ি বানাইছে না একটা 2000 টাকা করে বলছে ভাই আমার তো মনে যে বড় ঘর বানাইছে বিল্ডিং ঘর, আমার তো মনে 10,000 টাকা লাগছে, লগে আছে ধরবে তোমার বুদ্ধি নেই কিছু, 10 তলা এত বড় ঘরটা কি 10,000 হয়েছে, কম পক্ষে 20,000 টাকা হয়েছে, বহুত কষ্ট করে হ্যাঁ 20,000 হয়েছে, খরচ হয়েছে 20 কোটি, একবারে 20,000 হয়েছে, দুইজনের মধ্যে হ্যাঁ গালে রয়েছে। খাল আল্লাদি জালাবার আর একটা জিনিস বুঝলাম না, এত উষা বিল্ডিং কেমনে বানায়, হ্যাক বাড়ি তার বুঝো নাই কিছু কি সঙ্গে দে, উঠে 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 বানাচ্ছে গাধা, সঙ্গে দু বানানো কেমনে বানাচ্ছে, বলে এটা ফালায়া বানায়া করে ধাক্কা দেবে। ইদানিং আমি বলি যে আমরা যে জ্ঞানীরা এরা যে বিল্ডিং বানায় কিন্তু তো ভাই বিল্ডিং ঘুরে দেয়, এক বিল্ডিং ওইদিকে বসে 6 তলা বেঁকে গেছে, এইটারে ভিত্তি স্থাপন করার জন্য আমার নিয়ে গেছে, আমি কুরআন শরীফ দিয়া ফটো দিয়া দিছি ভিত্তি স্থাপন করে 6 তলা করছে এমনি দিল। তোর আপনি হুজুর কি বিল্ডিংটা তো হুজুর কেটে গেছে, কেমনে হুজুর এত বড় বিল্ডিং, বলে হুজুর আপনি তো এটার মধ্যে আমার একটা এলজাম দিল, বলে হ্যাঁ আমার তো মনে আছে, আচ্ছা ভুলে তুলে আমার ছাড়া আর কেউ তো এটার মধ্যে মাটি দেয় নাই, বলে হ্যাঁ হুজুর অনেকে দিছে সম্পূর্ণ এই জন্য, এরপরে তারা বৃষ্টি স্থাপন করে দেয় আমি ভিত্তি স্থাপন করছি, তো আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে নিছি, আর হ্যাঁ মুখের তো সরাবের গন্ধ যায় হাতে দুষ্টামি করে হ্যাঁ তো লাগেছে, ভিত্তি স্থাপন করার জন্য যখন কাউকে নেওয়া হয় তাহলে সে ভিত্তির মধ্যে শুধু আল্লাহর বলি রাবে দিয়েই করানো, বস একজন শেষ বস শেষ, কেন আর 10 জন দিলে ফাঁকিতে তো সুর হয়েছে না, জিনাকার সরাব ঘুরে তো মারিয়ে দিত, পরে এটা শুনে ভেঙে বলে যায় দুশো হাজার বুঝো কিছু, এইটাও আমাদের এখলাসের সাথে ভিত্তি স্থাপন করো যাই বলে আগে দিয়ে কত দিবে না আমাদের, এটা শুধু এই জন্য ভেঙে ভেঙে বলেছে। কিন্তু একটা জিনিস বোঝা আমি মাঝে মাঝে বলছি, এহেন বলছে বুঝে খেলাইতেছে, আগের যুগে মূর্খরা যে কথা কিন্তু এটি ঠিক হইত, আমরা যে শিক্ষিতরা করতেছি কাজ এটির মধ্যে দুষ্ট, ইদানিং সারা ওয়ার্ল্ডের মধ্যে সাংঘাতিক বিজ্ঞানের উন্নতির একটা হল এই, প্রথম শুরু হয়েছে দুবাই শুরু করছেন এই কাজ, মারা গেছেন যে আমাদের জহুর ইসলাম, আমিও গেছি ওখানে নিয়ে গেছিলেন আমার, মনে করো হাজার হাজার বিঘা জায়গা আছে এলাকা, এখানে বিল্ডিং বানায় রাখে একতলা দুতলা তিনতলা বিল্ডিং বিভিন্ন ডিজাইনের, যেমন বাজারে মার্কেটে যাও ওখান থেকে যে জিনিস পছন্দ হয় দোকান থেকে কিনে নিয়ে আসো, মেশিন কিনে এনে ফিট করে, ওখানে বাড়ি বানানো আছে
একতলা, দুতলা, তিনতলা, ওই দেশ তো অনেক বিস্তারিত, মানুষ নেই, বিস্তর জায়গা, তো ওখানে বাড়ি বানায় দোকানের মতন যাচ্ছে, যাদের বাড়ি মনে চায় ওখানে যায়, মার্কেটে যায়, এইটা দেখে, এইটা দেখে, আমের মতন দেখে দেখে কলে এইটা পছন্দ করল, 3 মাইল দূরে নেয়া, কেমনে কেমনে তারা ট্রাক্টরদের নিয়ে ওই যে জায়গা দেখা দেয় ওখানে বসায় দেয়। এখন এটা সাংঘাতিক উন্নত যুগ চলছে, এই হচ্ছে বিভিন্ন দেশে মার্কেটের মধ্যে মানে 5,000 বাড়ি, এনে একজনে পছন্দ করে বাড়িটা টাকা দেয়, বাড়ি থেকে 10 মাইল দূরে নেয় বাড়ি বসায়। এখন আমি চিন্তা করি, আগে তো স্পষ্ট বলতাম যে হ্যাঁ যে বললো যে ধাক্কা নিচে নামাইয়া পরে ধাক্কায় বসেছে, এর ইঞ্জিনিয়ারিং তো আজকাল চালু হয়েছে, আগের যুগের মূর্খরা ইঞ্জিনিয়ারিং এত শত বৎসর পরে মাত্র শুরু হয়েছে, আর আগে তিন আগিলা যুগের 200 বৎসর, 100 বৎসর, 300 বৎসরের অনেক কিছু পাওয়া যায় মাটির নিচে, তাদের বানানো, তারা বিল্ডিং বানাইছে, কত করু কারুকার্য, আজীব আজীব বিল্ডিং সমুদ্রের তদন্তে বাইরে অবাক। ওই যুগে এত ইঞ্জিনিয়ারিং ছিল, এত যোদ্ধা, 200 বৎসর মাটির তলে থাকার পরেও ভালো বাড়িয়ে গেছে, কেমনে তৈরি করছে, আর এখন যে বিল্ডিং বানাইতেছে, যে আমরা মাছ আছে ওই সাইডে যা করলাম, আমার ইঞ্জিনিয়ার কিছু উঠে 2-3 তলা করুন, আর বেশি করবেন না, জায়গা ভালো না, প্রতি 2 বৎসর পর পর 1 তলা করুন, আমার অসুবিধা জায়গা করবার, আমি তো এক ছুটি 5 তলা করছি দুই সাইড। ইঞ্জিনিয়ার সাহেবরা বহুত বইলে একদিন করলাম আসে, দেখা ফলাই গেছে, তাই আমি বসে রয়েছি, জিজ্ঞাসা যে আপনি আসেন নাই, হুজুর আসছিলাম আমি, আর ঢুকি নাই চলে আসছি, কেন জানেন না, মিরপুর একটা বিল্ডিং করে সমুদ্রে সমুদ্রে কয়েক জায়গায় পড়ে গেছে, দেখেন না আপনারা বললাম 3 তলা বানাইছেন, আপনি 5 তলা বানাইছেন, যদি ঘুরে যায় আমি তো বলাই গেছি, আমি বললাম যদি বলতে দিই মসজিদ ভেঙে পড়ার কথা, এটা 1 নম্বর সাথ দিতে এই দেশের ইঞ্জিনিয়াররা রাজি, আমি 7 নম্বর সাথ ডালছি, চাইছিলাম 5 নম্বর, কেউ রাজি হয় না, আমিও রাজি হয়েছি, নাই নাই ধরছি না, 5 কিছুটা করছি, 5 কেন, তোমরা যে বসে রয়েছো তোমরা তো সুবিধা নেই, জানো না কি আছে, আর আমি জানি, এটা বললে ব্যক্তি বেড়ে যাবে, এরও মোটা দেখা যায় না, কি এ তো 90 তলার সমান উঠার কথা, মানুষের পাওয়ার মধ্যে গরম হয়ে ফেলে যায় না, এই যে ধাক্কা দিলে বুঝে দিবি, এটা আমি কোনো চতুর দিতে আটকেছি, কবে যোগ করে যায় জানো, থমথম করে উঠল আসলে সব ছাত্র ওর করে আমার সরকার, তাই আমার রেয়াত করে তোমরা দৌড়াদৌড়ি করো না মসজিদে, কুদ্দা ভেঙে ঘুরে ইস্তেমা এনে করতে মনে চায় না, মানুষ যখন বসে আমি খালি উঠতে চাই, যে যদি ভেঙে ঘুরে তারা ধরে ধরে রাখছে, তা না হইলে এটা কোনো ইঞ্জিনিয়ারিং তরিকা হয়, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, করিও না, ইঞ্জিনিয়ার পয়সা লাগে কই পায়, তা আমি নিজে ইঞ্জিনিয়ারিং করে এটা করছি, এখন দেখি যে সাংঘাতিক বিপদ, জানতাম যে এত ছাত্র অত বড় করতে হবে, এটা যখন বানাই মানুষ আমার পাগল ডাকছে, বুঝলি মিস্ত্রি যখন ছাত্র হনে এত বড় বিল্ডিং বানাইতেছে, কিন্তু আমার জেহেনে ছিল যে একদিন এখানে কিছুটা হবে, কিন্তু এখন তো এই মসজিদে করে গেছে ভাঙলে কঠিন, ঠিক আছে যে একটুক আছে রে বুড়া মানুষ গণতন্ত্রে ঠিক করো, বুড়া বেসা দাও, এই বুড়া বেসা দিতেছি, নানা বেজে মসজিদ তো ভাঙ্গার দরকার, কি বলতেছি যে আগের যুগের ইঞ্জিনিয়াররা যে কাজ করছে এটি ছিল আসল কাজ, এত বড় বিল্ডিং এর কোন জায়গায় ফাটে নেই, নতুন যেটি হয়েছে ফুটে উঠে গেছে, যেটি ইঞ্জিনিয়ারদের বানাইছে না 3টা বিল্ডিং ফেটে গেছে,
আর তিনটা বিল্ডিং আমি নিজে করছি, ফাটেনি এক জায়গাও কোনো ফাটেনি। তো আগিরা যুগের মানুষ এরা মূর্খ ছিল, সততা ছিল, চরিত্র ভালো ছিল, এদের মেধা ভালো ছিল। তো এই এদের দিলের মধ্যে ভালো জিনিসটা আসে। এখন অনেক শিক্ষিত আমরা হয়েছি, কিন্তু আমরা এমন শিক্ষিত হয়েছি জাতির এখানে শিক্ষাই দিতেছে, জীবন ধ্বংস হয়ে যেতেছে, মানুষ ধ্বংসে পড়ে যেতেছে, কিন্তু তাদের জিদ শেষ হয়। এমন বিপদের মধ্যে আমরা পড়ছি। তো আগিলা যুগের মূর্খরা মানুষের কল্যাণ ছিল, এই জন্য তাদের দেমাগের মধ্যে আমি কল্যাণের বিষয়গুলো আছে। এখানকার যুগের শিক্ষিত এদের মেধা খারাপ হয়ে গেছে, সারা শুধু অকল্যাণ চায়, এই জন্য জাতি ধ্বংসের দিকে যেতেছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ বলেন আমি ফেরেশতা কেন বানাইছি জানো? ওমা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা, ফেরেশতা আমি নির্বাচন করছি। ওমা জাআলনা আইদ্দাতাহুম ইল্লা ফিতনাতান লিল্লাযীনা কাফারু, যাতে এটা কাফেরদের জন্য আরো ধ্বংসের কারণ হয়। এই যে বাজে কথা বলবে শাস্তির যুগ, আর কার জন্য? ওয়ালিয়াকুলাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, যাদের দিলের মধ্যে রোগ আছে, মুনাফিক, মুখে মুখে ইমান, দিলের মধ্যে মুনাফিকি, তাদের জন্য সন্দেহ আরো বাড়ে, এরা মুনাফেক, এরা কাফের। তো কাফের তাকে বলে যে প্রকাশ্যে সে আল্লাহকে মানে, আর মুনাফিক বলে যে প্রকাশ্যে আল্লাহরে মানে দিলে দিলে কুফুরি করে। আল্লাহ বলেন এই দুই জাতিকে ধ্বংস করার জন্য মানেছে, উসলায় দে খুসা মারে কিরে বাইরে ১৯টা করে কম সংখ্যা কমে গেল নাকি, ১৯টা দিলে মজাক টিটকারি করে। মুনাফিকরা উস্কায় মানুষকে, কাফেররা প্রকাশ্যে বিরোধিতা করে। আমি কেন এটা করছি এটা আমি জানি, এরা মজাক করে, ঠাট্টা করে, উপহাস করে, এদের পরীক্ষা ধ্বংস করার জন্য। আর লিয়াস্তায়িকিনাল লাযীনা উতুল কিতাব, আমি আশা করি যারা আহলে কিতাব ইহুদি নাসারা এদের বুঝা উচিত, ওদের তৌরাত ইঞ্জিলের ব্যাখ্যা আছে, তৌরাত ইঞ্জিলের এরকম অনেক আয়াত আছে যেগুলোর অর্থ তারা বুঝে না, পুরানো এরকমই। তা আমি তাদের ক্ষেত্রে অনেকটা আশা পোষণ করি, তারা যেন এই প্রশ্ন উত্তর না করে। আহলে কিতাব হওয়ার কারণে তাদের জানা আছে, তারা যেন কোরআনের প্রতি ঈমান আনে। ওয়াজদাল্লাযীনা আমানু ঈমানা, আর যারা মুসলিম মুমিন এদের এই আয়াত তেলাওয়াত করলে ইমান বাড়বে, সব হবে, এরা তো বিশ্বাস করবে, দিল তাজা হবে, তাদের ইমান মজবুত হবে। এই জন্য আমি নয়ের কন্ডিশন লাগিয়েছি। ওয়াজদাল্লাযীনা আমানু ঈমানা ওয়ালা তাযাল্লাযীনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء. এইভাবে আল্লাহ কোরআনের মাধ্যমে অনেক মানুষ গুমরা হয়, ওয়াহদি মান ইয়াশা, আর অনেকেই হেদায়ত গ্রহণ করে। ওমা ইয়ালামু জুনুদ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ, শুধু নয় জন আর আছে,
এর কোন সংখ্যা পৃথিবীর কেউ জানে না। ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, তোমাদের এসব শুনাইলাম আল্লাহ নসিহতমূলক কথা, যে গ্রহণ করবে উপকৃত হবে, যে গ্রহণ করবে না সে ক্ষতিগ্রস্ত হবে। কোরআন নিয়ে, কোরআনের অর্থ আয়াত নিয়ে মজার ঠাট্টা করা ঠিক না। কাল্লা ওয়াল কমার, শুনো আমি চন্দ্র তো তোমরা ছিল আলোকিত করে মানুষকে, এটা কে তৈরি করছে তোমাদের বলতে ভাগ্য, এটা আমি করছি। আমি চন্দ্রের বরাতে তাকে সাক্ষী রেখে কথা বলতেছি। ওয়াল্লাইলি ইদ আদবার, কখন চন্দ্র ওঠে? যখন রাত্রি আসে। রাত্রি কি তোমরা আগে পিছিয়ে করতে পারো? কার কুদরত তাকে সাক্ষী রেখে বলতেছে। ওয়াসুবহি ইযা আসফার, এবং সকালের সূর্যের মাধ্যমে যে সকাল হয় পছন্দ করে সাক্ষী রেখে তোমাদের বলতেছে। ইন্নাহা লাইহদাল কুবার, এই যে আমি ঘটনা শুনাইলাম এগুলো সব কেয়ামতের বড় বড় আলামতের একটা, একদিন এগুলো ধ্বংস হয়ে যাবে। নাযীরান লিল বাশার, পৃথিবীর মানুষের জন্য ভয় প্রদর্শন। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দাম আও ইয়াতাআখার, এখন তোমাদের ইচ্ছা, যার মনে চা আগে বলো, যার মনে চা পিছে যাও, যার মনে চা ইবাদত করো আল্লাহর তৌহিদকে মানো, ইয়াতাকাদ্দাম হিম্মতের সাথে সাহসের সাথে আমলের জন্য তৈরি হও। আর যা মনে চায় না, আমার নসিহত করা শেষ। তবে একটা কথা মনে রাখো, কি কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটি মানুষকে তার আমলে বেষ্টিত করে রাখছে, আমলের কাছে সে দায়বদ্ধ। রেহেন দেওয়া, জমি রেহেন দে না টাকা নিয়ে, তুমি এই আমলের সাথে দায়বদ্ধ আছো। যদি গুনার কাজ করো তাহলে সেই পাপিষ্ট বদলা তুমি পেয়ে জাহান্নামে যেতে। ইল্লা আসহাব আল ইয়ামিন, তবে তারা জান্নাতে যাবে যাদের আমল নামার দায় হাতে আসবে। তারা কোথায় যাবে? ফি জান্নাত, তারা জান্নাতে যাবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তো জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার জাহান্নামে তোমরা কেন যেতেছ? قالوا لم نكن من المصلين, কারণ হইল যে আমরা আল্লাহর আনুগত্য করি না, অহংকারী ছিলাম, আল্লাহর সামনে আমরা বিনয়ী ছিলাম না, এই জন্য আমরা বিপদে পড়ছি। আমাদের অহংকার আমাদেরকে আল্লাহর সামনে নতশীল হইতে দেয় না। এমন একটা অর্থ করতেছি আমি ছাত্রদের বোঝার জন্য, নাহলে ছাত্র ভালো হইলে জিজ্ঞেস করে বলবো আমার, এলে আমি প্রশ্ন সেরে গেছি। এরা তো কাফে, নামাজ নাই, আমরা নামাজ করিনি, এটা কেমনে হয়? এই জন্য আমি বলছি যে মুসল্লির এখানে অর্থ হয়েছে লুগা, এস্তে নাই অর্থ,
লাম্মা কুমিনাল মুসাল্লিন, মুসাল্লি নামাজ পড়ে, নামাজের উদ্দেশ্য কি? তাওয়াজ্জু, আল্লাহর আনুগত্য করা। এই জন্য আমি এটার অর্থ লাম্মা কুমিনাল মুসাল্লিন, আমরা আল্লাহর আনুগত্য করিনি। আনুগত্য করে না কি কারণে? অহংকার। আমি মুহতামিম, আমি ছাত্রদের আদেশ করলাম এই করবা, করে না কেন? যে করেন তার মধ্যে অহংকার আছে। সে জিদ করে আমার সাথে পাল্লা দিতেছে, এটা আমাদের অহংকার আছে, আনুগত্য নাই। লামনা কুমিনাল মুতিঈন, আমাদের আল্লাহর সামনে বিনয় হইতে পারিনি, আল্লাহর আনুগত্য করিনি, এই জন্য আমরা জাহান্নামে যাই। কিন্তু কিতাবের মধ্যে, তফসিরের মধ্যে অর্থটা পাইবা না তোমার, সম্ভাবনা আছে এই অর্থ, তাইলে আর কোনো আশকাল করবেন। তফসিরের মধ্যে এটা নাই, তফসিরের মধ্যে লেখা আছে যে আমরা নামাজ পড়ি নাই। এই প্রশ্ন এসে গেছে, তারা তো নামাজই নাই, তাদের নামাজ সম্বন্ধে কেমনে জিগাবে? তার যদি নামাজ ফরজ ছিল না, নামাজ ফরজ হইতে এনে আগে ইমাম থাকতে হবে, ইমাম নাই জাহান্নামে যেতেছে, কুফুরির কারণে জাহান্নামে যেতেছে, নামাজ তো তাদের ফরজই না। এদের জব সহি হইল কেমনে? এটাতে বাঁচবার জন্য আমি এদের অর্থ বেশি লোক আছি, যদি আমি আল্লামা রাজি হইতাম তাহলে একটু কয়ে গেলাম, আমি তো রাজি না আমার তসিল কেনা মনে। ওনারা এটা বলছেন এসকালের জব দিছে, এসকালের জব ওনারা এই দিছে যে তাদের এই শাস্তি আসলে তো কুফুরির কারণে, কিন্তু এই কুফুরির কারণে তো তারা নামাজও করে নাই, দুইটা মিলে এসেছে। বলতেছে তুমি তো মেয়ে ইমান আনো নাই, যে কারণে নামাজও করতে পারো না, এই জন্য জাহান্নাম। এইভাবে অর্থ করছে। কিভাবে তোমাদের বুঝাই আমি শোনা, আমি বুঝাই। মনে করো যাত্রাবাড়ি মাস্টার দুইটা ছাত্রদের বুঝাই বলে দিলাম, এই সাবধান মোবাইল, এটার মধ্যে ইন্টারনেট দেয়া, নট করো খালি, নেট্টো নট্টো নট্টো, আর নাইট মানে রাত, এসব রাত্রে করে নাইট, আবার নট, আবার নট্যানুষ্ঠান, এটা সব এটার মধ্যে দেখা। চরিত্রহীনতার সবচেয়ে বড় এটা হয়ে গেছে বর্তমান যুগের কারণ, সুতরাং সাবধান, কোনদিন এটা ব্যবহার করে না। এগুলো সব ঠিকঠাক আছে, কেউ এরকম করে না, একটা এই কাজ করে দৌড়ে নিয়ে আসছে, ধমকায় ছেড়ে দিছে, এর বাইরে নিয়ে যে মজা কিছুই হইব না, বুঝলেন, ধমকায় দিছে একটু আয়। দ্বিতীয় দিন দেখছি আবার ধরে নিয়ে গেছে, ওই দিন দিছিলাম ধমকায়, আজকে দুইটা থাপ্পড় দিয়ে দিছি, মাপটাপ করে দিছি, কিছু নামে থাপ্পড়, যে মজা এটার সাথে দুইটা থাপ্পড় কোন তুলনা। তৃতীয় দিন করছে কি, আর একটা লয়ে দেখছে, ওইটা ভালো ছাত্র, জীবনে অপরাধ করে, ভালো ছেলে, কিন্তু হঠাৎ পরে বুঝায় বোঝায় একটু দেখাইছে, এমনি হুজুরে ধরেছে দুইটা, দুইটারে ধরে নিয়েছে। আমি নিজেও জানতেছি বিচার আসছে তো অপরাধে, কি যে রাত্রে দেখছি, অপরাধকারী দুইজন,
দুইজনের একজন আসলে আর কোনদিন অপরাধ করেনি, আজকে কেমনে ধরা পড়েছে, আর একটা যে এটা তো তিন নম্বর ধরা পড়ছে, দুইটার জন্য দশটা দশটা ব্যাট মারা সিদ্ধান্ত হয়েছে, দশটা দশটা ব্যাট মার। বলো ওই যে যারা জীবনে এতে করে না, আমার আমার উস্তাদের ছেলে জীবনে অন্যায় করে না, পরে যখন বাড়ি দিবি তার বাড়ি খালি লাগবে কাফের মধ্যে, তারপর তো কেউ ধর তো অপরাধ করে না, পেন্নে টেন্নে খামাকা দেখা যাচ্ছে ধরা বেড়ে গেছে, এর অভ্যাস খারাপ না আমি জানতেছি, ওইটা ধুকা দেয় রে শয়তানি ফলাই এর দশটা বেত মেরে যখন পরে মারবো তখন কি মনে করো পরব তো মারবো কিরম মার দিব, একেবারে আগে যে দুইবার করছি লইয়া তিনটা ডবল বাড়ি, এক একটা বাড়ি একশো কিলো, তো বলো এরে বাড়ি দিলাম পঞ্চাশ ডিগ্রি, ওরে দিলাম একশো ডিগ্রির বাড়ি, বিচার তো একটাই ওটা বেশি হইল কিন্তু আগের থেকে তার উপরে খেপা, এটা বদমাইশ, এটা বদমাইশ না, এটা ভালো হঠাৎ বদমাসিতে পড়েছে, আর ওটা যদি বারবার বদমাসি করে এই জন্য মাইক দশটা চাবুক দুজনের উপরে দশটা দশটা আসবে কিন্তু এক দশটা একশো আসবে, আর ওর দশটা মিলে পাঁচটা সময় এইটুক তো বুঝছো না বুঝো নাই এটুক বুঝছো, যদি এটুক বুঝে থাকো আগে আমি এদের ক্যাসটার লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মার দিবেন আর মার দিব একজন বলে যাত্রা করে একটা ছাত্র আল্লাহ গঞ্জির তো বালাই ইমানওয়ালা দেখা যায় নামাজ ছেড়ে দিচ্ছে এমন জোরে বাড়ি দিবে যেমন আমার আব্বাই দিছি না হয়ে কাঁপতেছি যে বড় দেখা যায় এটাতে বাড়ি দিলে তো মরি বয়স হল আটতে নয় হবে অষ্টমীতে গেছে অনেক লম্বা কিসা আছে আব্বাই নিয়ে গেছে সরে পলাই গেছে বই বর্ষা হট করে বলাই গেছে এখন তো আসতে মাঝি আগে বাসাতে দিল থানি বড় একটা মোটা লেখা করছে আমি তো দেখতে বুঝি নাই যেহেতু ঠাস করে বাড়ি করছে কিন্তু বাইরে আমার শরীর লাগেনি আওয়াজ একটা হয়েছে ভাঙিয়ে গুছিয়ে দিতেছে কিন্তু ভয় ঠিকই বেশি আর যেটা যে বাড়ি দিয়েছিল তো লাগতো শরীর তো সর্বনাশ উনি এটাকে ভাঙ্গে ভুঙ্গে রাখছেন পাটকে দিত ভাঙ্গে ভুঙ্গে রাখছেন দেখে গেছেন দেখা শুনে ভয় পাই এবারে যখন উঠেছে তখন তো মনে করো হয়ে নিয়ে যায় যেই বাড়ি মারছে তো শিক্ষা তো একটা দিছি কিন্তু বাড়ি যে দিছে এখানে আওয়াজ কিন্তু আমার শরীরে লাগে কেন এরকম করল উদ্দেশ্য আমার ক্ষতি করা আমার এসরা চেয়েছেন মায়ের দেওয়া না আমাকে ভয় দিছেন যাতে আমি আর এরম না করি কিন্তু বাড়ি মারলে তো সর্বনাশ হয়ে যাবে জন্য মারতে যাবে কেউ বেঁচেছে বাড়ি দেওয়ার কাছে ভেঙে গেছে বাড়িও হইলেও বেঁচে হবে না দরদের কারণে কিন্তু যদি এটা সাপ হইত আগে দিয়ে এই ভাঙে এটা দিত না শক্ত দিকে শত্রু যদি হইত একজন মুসলিম সে যে জাহান্নামের দিকে যেতেছে তার অপরাধ হইলে নামাজ পড়ে নেই ইমান তার আছে নামাজটা পড়ে নেই তার প্রতি আল্লাহ দর এরম আর দিবে তার শুধু নামাজ তর এই জন্য নয় ইমান তার আছে তাহলে আল্লাহর আপন জন ভুলে গেছে আর কাফের আল্লাহর শত্রু ইমানও নেই নামাজও ধরে নেই দুইটা অপরাধ যে আগের থেকে একটা লোকে আরো কতটি অপরাধ হয়েছে ব্যক্তি মিলে মাইকটা দিবে কুফুরি কিন্তু নামাজ রোজা যা করতে পারো না এই কুফুরির কারণে ওইটার মায়ের শুদ্ধ একসাথে মিলে
এই জন্য মুসল্লি শব্দে দেখো কত কষ্ট লাগতেছে বুঝতে। তাদের ইমান না থাকার কারণেই তো নামাজ পড়তে পারে নাই, নামাজের শাস্তিও তাদের উপরে আসবে, কিন্তু নামাজের নামে না, কুফুরির নামে আসবে, কিন্তু নামাজ যে পড়ে নাই ইমান না থাকার কারণে ওইটার জন্য হামাজ দেবে। এইদিকে ইঙ্গিত করার জন্য সলাতের কথা আসছে। আসল মায়ের হবে কুফুরি, কিন্তু কুফুরির মায়েরটা সাংঘাতিক হবে এই জন্য যে শত্রু, আর তার ইমান না থাকার কারণে নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, হজ করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, ওইটির শাস্তি ইমানের সাথে মিলে মারাত্মক লাগবে। এই জন্য মুসল্লি শব্দ, এই জন্য মুফাসসিরিনদের কথা যা তোমাদের শোনাইলাম। মূল কথা হইল যে জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে একটা হইল নামাজ না পড়া। আয়াতের মানসা হইল জান্নাতে যেতে চাও, কোরআন জান্নাতের জন্য পাঠাইছি, তাহলে তোমরা যেন নামাজের পাবন্দী হও। নম্বর দুই, এটা হুকুল্লা ওয়ালাম নাকুনু তুয়াইমুল মিসকিন, আর আমরা গরিবের হক আদায় করি। নামাজ না পড়ার কারণে আত্মা নষ্ট হয়েছে, আর তুমি ধনী ছিলা, দেওয়ার মতো তোমার ক্ষমতা ছিল, কিন্তু তুমি গরিবদেরকে খানা খাওয়াও নাই, যে কারণে তার শরীর নষ্ট হয়েছে। লাইসাল মুসলিম উল্লাদি সাবিয়া ও জারহু জায়, তুমি কেমন মানুষ, আর মুসলমান হলে তো আরো খারাপ। লামনা কোনো মূল মিসকিন, জাকাতে তো প্রশ্নই নেই, গরিব দুঃখীদের প্রতি কখনো খেয়াল করো নাই। আমি আল্লাহ তাকে বানাইছি, তারে গরিব বানাইছি, তুমি তাকে সাহায্য করতে পারতে করো নাই। আমরা এই যেহেতু সাহায্য করা ওয়াজিব ছিল করি নাই, এই জন্য আমাদের জাহান্নাম দেওয়া হচ্ছে। নম্বর তিন, ও কন্যা খুদুমাল খাইদিন, একটু হলো আল্লাহর হক আদায় করি নাই, একটু হলো গরিবের হক আদায় করি নাই, আরেকটা কি, ও কন্যা খুদুমাল খাইদিন, পরস্পর একজন আরেকজনের কূটনামি করা, একজন আরেকজনকে অপবাদ দেওয়া, একজন আরেকজনের দুর্চর্চা করায় আমরা লিপ্ত থাকতে। নাখুদের অর্থ কি, হুসানি, বৈশে আর দু তিনজনে বৈশা কোনো কাজ নেই, তো আমরা শুনলামই কি অমুক লোকের কথা শুনছো, কি বলে শুরু করছে, কি কও, আমি তো শুনছি ডাকাতি করছে, বলে আরে আমি তো শুনছি আর আদতি অভ্যাসী, আরে তোরা কিচ্ছু ওর বাপ রত, এই যে একটার পর একটা খিঞ্জায় খিঞ্জায় বাইর করে করে বসে আড্ডা টানাচ্ছে, ঘিভাত পেতেছে, বলে থানুরি বলেন রে ঘিভাত, খুব মজা লাগে বসে কারো প্রশংসা করতে মন খালি ছুট্ট হয়ে গেল, তার যে জ্ঞান গর্ব কাজ আছে এই দিনা কেমনে তার ত্রুটি বাইর করা যায়, কুটনামি করা যায়, দুর্চর্চা করা যায়, এগুলো দুনিয়ার সবচেয়ে মজার জিনিস হয়েছে। বৈশা বৈশা আমরা আড্ডা মারতাম, একজন আরেকজনের সমালোচনা, ইত্তেহাম, তুহমত, দুর্চর্চা এবং কূটনামি করা, এগুলো করে সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতাম, দল পক্ষ বিপক্ষ সৃষ্টি করতাম, মারামারি সৃষ্টি করতাম, এই ধূসে আজকে আমাদের জাহান্নাম। মৃত্যুর পরে পুনর্জীবনকে আমরা বিশ্বাস করতাম না, আমলান কওলান কালবান, দিলে বিশ্বাস করতাম না, তাহলে কাফের হয়ে এই জন্য জাহান্নামে যাচ্ছে। আর যদি মুসলিম আমল,
এমন ভাবে আমি সমাজে চলি মনে হয় মৃত্যু হবে, এটা আমার বিশ্বাস। আমার কাজে বুঝা, কথাবার্তায় বুঝায় যে আমার আখেরাতের চিন্তা নেই, মৃত্যুর পর পুনর্জীবনের চিন্তা নেই, হাসি খুশি মজা ঠাট্টা বিলাসী জীবন যাপন করতেছি, কিন্তু মৃত্যুর পরে আমার পুনর্জীবন, সেখানে সওয়াল জবাব, সেখানে শান্তি অশান্তির প্রশ্ন ঘূর্ণাক্ষরে মনে আছে না, এরকম গাফেল ছিলাম, এই জন্য আজকে আমি জাহান্নামে। এখানে এই কয়েকটা কথা হয়েছে, ওরা জীব এক, কুল্ল নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين ايه واستمدت اشمس فما تنفعهم شفاعة الشافعين آج ثم كيف سبارش كرينا কারো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, কেন ইমান থাকলে তাইলে না সুপারিশ করা যায়। সুতরাং হে বান্দারা, কেন আমার এই নসিহত থেকে তোমরা মুখ ফিরে যাচ্ছ, গাধার মতো ফাঁক লাগাদা মুস্তান ফিরা মানে কি কোন ফেরা মানে যা দৌড় ধরে গেল ভয়ে, কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা, তোমাকে নবী দাওয়াত দিতেছে কোরআনের কথা বলতেছে তুমি বুমুক কেন, কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা গাধার মতো, গাধা যেরকম আহমক তোমরা দেখি ওই রকম আহমক, ফাররাত মিন কাসওয়ারা গাধা যেরকম বড় আওয়াজ শুনলে যদি দেখে ভাগাইতেছে ভয়ে দৌড়বে, তোমরা দেখি কি শয়তানের জ্বালায় বা চাপের কারণে কোরআন হাদিস শুনলে ভয়ে দৌড়বে, কোরআনের কথা শুনতে চাও না তোমরা কি গাধা নেই, গাধার সাথে তসবিদা হয়েছে আহমকির মধ্যে, গাধা আহমক আমরা দেশে যদি মানুষ খারাপ করলে কি বলবে গাধা, কিন্তু গাধার একজনে গাধারে খুব মার দিছে, গাধার মুখ খুললেছে পিঠের উপরে বুঝলে পিঠে যাচ্ছে মুখ খুলে আল্লাহর ইচ্ছা শের কর আছে আমার কাছে, শেরের অর্থ হইল আপনি আমাকে এবার পিঠে দিয়েছেন, আপনার মর্যাদা কি আমার চেয়ে বেশি, আপনার মর্যাদা কি আমার চেয়ে বেশি, এত পিটাইতেছেন কে লাগি আমাকে গাধা বলেন, জানেন আমি কি, আপনার কথা কোরআনে নেই আমার কথা আছে, আল্লাহ একটা বিষয় বুঝাইতে চায় আমারে সারা পারে না, আল্লাহ কোরআনে বলছে গাধার আওয়াজ এটা কি আল্লাহ বুঝাইতার না আওয়াজটা, তোর কইছে আমার আওয়াজের মতো জানো না কোরআন বুঝতে না আমাদের সারা, তুমি আমারে পিঠাও, এরপরে বলছে জানেন আমি কে, আমারে পিঠেছে তোমার লজ্জা নাই, আমার দাদা দাদা পরদাদা পরদাদা হইতে হইতে আল্লাহর রসুল আমার পিঠে বসতেন, আমার দাদার পিঠে বসছে, পৃথিবীর একটা মানুষ দেখাই পারবা বনি আদম যে নবীরে মাথা তুলে ঘুরছে পিঠে লয়ে ঘুরছে, তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি, নবীর দান বেশি নবী আমার পিঠে ঘুরছে, আমি তারে এনে হয়ে গেছে তোমার পিঠে বসছে তোমার দাদার পিঠে বসছে,
তানসুরুল্লাহ আনসুরকুম, আমি নবীর সাহায্য করছি, তুমি করছো না, তোমার বাপ দাদারা করছে, আমার দাম বুঝছে। বুদ্ধি থাকলে, জবান থাকলে মানুষকে বোঝানো যায়। দেখো এটার নাম হচ্ছে গাদার ওয়াজ। গাদা বড় দামি, আল্লাহ পাক তার নাম কুরআনে আছে, কিন্তু তার নাম এখানে আয়াতের মধ্যে আছে তাসবিফুল হিমাত। গাদা বুঝে না, নসিহত কবুল করে না, তুমিও কি সে গাদা হইবে না? সুর মোছাইলে দৌড় দেও, বকরির সামনে যদি হয়ে আল্লাহ দৌড় দেয়, ফাররাত মিন কাসওয়ারা হইল, এই যে হইচে শুনে পলাও, গাধা যেরকম পলায় হইচে শুনে ভয়ে, তোমরাও দেখি কোরআন শরীফের তাফসির হইলে, কোরআনের নসিহত আসলে, আমাদের কথা হইলে গাধার মতো ভাবো। এরাদের সাথে তসবি আর মুখের সাথে তসবি, এই জন্য কেউ যদি তুমি গালি দেও তাহলে খারাপ, গাধা পেলে একের মন রেখে দেবে, গাধারেও গাধা পেলে গাধা কষ্ট হয়। কিন্তু আবার এই গাধার বরকত আছে, ফলে হুজুর আলাইহিসসালামের সাহাবীর নাম রাখছিল, রাখবে রাখত না মহাব্রত। ওই কিসা তো জানি, শুনছি তোমরা, যে প্রত্যেক দিন আল্লাহ রসুলের জন্য সবচেয়ে উত্তম ফলটা বাজারে টেনে আনে হুজুরের দিত খাইতে। হুজুর খুশি, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ বাজারে দেয় নি, এটা সবচেয়ে শ্রেষ্ঠ ফল, আর দুনিয়ার শ্রেষ্ঠ নবী আপনি, কি আস ঠিক, এই জন্য নিয়ে আসছে হুজুর আপনার দরবারে। আচ্ছা মাশাআল্লাহ, এক হুজুরে খেতে কুটে সবাই মিলে খায়, এক মাস পরে দোকানদারে বিল পাঠিয়েছে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুল দেখে ভাইরে কি কের বিল এটা, দৈনিক এই যে আব্দুল্লাহ আপনার জন্য আমার দোকান থেকে সেই ফল নিয়ে আসে আপনার নামে লেখা হয়েছে, বলে কি বিল আব্দুল্লাহরা ডাকেছে, আব্দুল্লাহ কি খবর? জি হুজুর, এই যে আমার কাছে বিল আসছে, বলা হয় হুজুর বিল এটা ঠিকই আছে, আমি আসি আমার মনটা বিশাল কিন্তু পয়সা নাই, আমি আর আপনার নামে লেগে হুজুর রাগ করেন নাই, হুজুর তার মনের যে আবেগ মহাব্বত এটার নাম দিছে, সাথে সাথে দাদা। এই একটা কথা বলব, তুমি তো আহমি কাল একটা করছো না দাদা, আর দিতে হেমা হেমা তো না হেমা, বাইরে খুশি থাকবে আনাল হেমা, আনা আব্দুল্লাহ হেমা সম্মানি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলা, সব জায়গায় গাদা কইলে রাগ হইল না, অনেক সময় হুজুর রাগ মহাব্বতেও অনেক সময় পড়ে, কোরআন হাদিসে পাই না, অনেক জায়গার মধ্যে আল্লাহ রসুল গালি দিছে, দেখতে শোনা যায় গালি, আসলে গালি না, এটা ওই পরিবেশে এটা একটা মহাব্বতের শব্দ। কিন্তু যারা এই বুঝে না, প্রবাদ বুঝে না, পরিবেশ বুঝে না, উর্স বুঝে না, তারা হাদিস দিয়ে বিপদে পড়ে যায়। হুজুর কেমনে গালি দিলেন, হুজুর কেমনে গালি দিলেন, গালি না তো এই শব্দটা গালি, কিন্তু ব্যবহার হয় খুশির প্রশংসায়, কি করবো, এটা যদি ভালো করে বুঝতে চাও তাহলে আমি জানি না, এখন শুনছি আর কি, উত্তরবঙ্গে যাও, নোয়াখালীতে যাও তো বুঝবা, উত্তরবঙ্গে যায় যদি বাড়িতে ডাক দেও ফকিরগিরি করে, মা গো আমাদের ভিক্ষা দেন, জাড়ালে আসবে বদমাস, আমি তোর বাপের বহিলাম করবো ফিটাল, মা ডাক দেওয়া যায় না ওই এলাকায়, জানি নিজের স্বাস্থ্য থাকতে পারে, উর্ফ আবার বদলে যায়, ওই এলাকার মধ্যে মা বইলে ডাক দিলে খুব রাগ হয় মহিলা, আমারে বদনাম করে, আমি তার বাপের বউ, কিন্তু নোয়াখালীর এলাকায় মা বইলে ডাক দিলে একে দিল দিয়ে দিলে, যা আছে কাপড় থেকে খুলে সাজি দিলে, এই ব্যাপার থেকে এক এলাকার গালি আর এক এলাকার গুলি,
আমাদের দেশেও আছে, আমাদের দেশেও এক জায়গায় এটারে গালি কয়, আরেক জায়গায় এটারে গালি না, এটা আদর। এটা ছোট সমাজে কি কি নাম রাখছে মা বাপ, ডাক নাম আছে না অনেক আজিব আজিব নাম, বুঝলা? বাড়িতে গেলে এই যে ফুফি এই নামে ডাকে, তোর আমি চাই, কেউ দেখে লাইনি আর কি ডাকলো। তখন তাদের কাছে ছোট সময়ে ডাকটা বাড়ি সুন্দর ছিল, এখন বিরাট বড় আলেম হওয়ার পরে এটা মিলে না। এখন তো বিশাল মানুষ, ওই নামটা ফিট হয় না, কিন্তু ওই পরিবেশে ঠিকই আছে এখনো, যে মুরব্বী মা বাপ ওই আমার তুমি তুই করে গেল, কিন্তু মা স্যার সব ছাত্রের সামনে দেখলো। এই হুজুর শোনেন একটা কথা, শোন আমার কথা শোন, ব্যাক মানুষ সাহেব, কিন্তু আমি বাড়ির গেলে আমার খুশি তুই করে দেখ, তারটা ঠিকই আছে, এটা গালি না অপমান না। তারা যখন তুমি করে ডাকবে কই যারা ভরে যায়, কেন যে বাংলাদেশে কেউ তো আমার তুই করে ডাকবে, একজন আছে মুরব্বী ডাকবে, ওই তুইটা আমার শান্তির কারণ। অথচ একটা ছাত্র যদি তুই করে ডাক দেয় মা সাথে বের করে দেবে, কষ্টের কারণ না, শব্দ একটাই, স্থান কাল পাত্রের কারণে পার্থক্য হয়ে যায়। আরবি হাদিস কোরআনের মধ্যে অনেক শব্দ থাকে যেগুলো অর্থ লঘ্বী দেখলে অর্থ খারাপ, কিন্তু যদি এস্তেলা দেখা যায়, পরিভাষা দেখা যায়, তখন দেখা যায় অর্থ ভালো। তো যেখানে হাদিস হয়েছে ওয়াই হা কায়া আম্মার, হালাক হো যা হ্যায় আম্মার, দেখে না খাতায় আল্লাহ রসুল, আরে আম্মার তোমার শরীরে দাগ হয়ে গেছে, মসজিদের জন্য ইট কান্দে করে নিতে নি, তোমার শরীরে দাগ হয়ে গেছে গা, বালু করছে হুজুরের সাফ করতেছে, আদর করতেছে, আর কয় মরে ঘটি এদিক দিয়ে আদর করে সুমা দে, আর ওদিকে তুই মর ওইল মিলল। আরব দেশে আদরের সময় এই বলে, এটা বলে আদরের শব্দ, হাদিসের মধ্যে পাওয়া যায় হুজুরে তার বিবিরে বলছে আকারা হালকা, এটা গালি হইল, এর অর্থ কি তোরে বিচ্ছু খেয়ে ভেঙে আখরা পাও ভেঙে যাক, এই করছে ছাত্র জনের পরে পেরেছান হুজুর বিবিরে ডেকে এনে দেখলাম চুমা দিল হালকা ধ্বংস হয়ে যায়, দেখি বল ওই যে লুগাতি অর্থ দেখতেছে, অথচ এই শব্দটা লুগাতে ব্যবহার হয় না, এটা উর্ফে চলে গেছে, উর্ফে এটা ভালো আদরের জন্য ব্যবহার, যেহেতু উর্ফ জানে না অর্থ করতে যে আটকা করছে সভ্য না। হাদিসের মধ্যে আবু যর গেফারি হাদিস বলে ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওয়াইন জানা ওয়াইন সারাকা আলা রগমে আনফে আবি যর, হুজুরে জিগেছে সাহাবি আবু যরে জিগেছে একটা মশলা, হুজুর এটা ঠিক বলে হয় এটাই ঠিক, কেমনে হুজুর বলে এটাই ঠিক এটাই ঠিক, তোর না মাটি যা ঘুরে মরে না, আবু যর গেফারি হাদিস যতবার বলবে নিজেই বলতে থাকবে এটাই ঠিক এটাই ঠিক এটাই ঠিক, আর জর গেফারির নাক মাটি দিয়ে করে মরে যা হাদিসে বলে, এটা আদরের একটা কথা কুরআন শরীফে আছে। ওইদিন শুনেছিলাম তো মনে হইতেছে এনেই তো আলোচনাটা হয়েছে লাগতেছে, ইন্নাল ইনসানা কানা যালুমান জাহুলা ইন্না আরাদনা আল আমানাতা على السماء على الأرض والسماوات والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا يا رب قرآن شيء ما تهدي لو كره جانو دي زاهر زاهر
আসলে জাহের জালেম কুরআন শরীফ নেওয়ার কারণে জালেম জাহের হয়েছে, এটা কোরআনের ভাষায় আদরের দান। এই আসমান জমির সবাই কোরআন দিলাম নেয় না কেউ, এই জালেম নাই জাহের জালেম এটা আমার পাগল। এই হচ্ছে আমি এক জায়গায় বয়ান করতেছিলাম, হজরতুল্লাহ হাত দুই বসেছিলেন এক পর্যায়ে বয়ানের মধ্যে শিক্ষা পাচ্ছিলেন হজরত লন্ডনে, তো ওখানে হজরতের এক খলিফা বসেছিলেন আবু আইয়ুব সুরত, উনি আমার খেতাব করতেছিল বয়ান বন্ধ করে, হজরত অসুস্থ শিক্ষা পাঠতেছে দেখে শব্দ বলছে আমার এই আয় জালেম আমার বলতেছে জালেম আপনি শেখ পর্ত যারা দর্দ করো কি বলতেছো তুমি, তোমার শেখ তো কেন্দে মরতেছে অসুস্থ জালেম বন্ধ করো জালেম বুঝছে আমার জালেম না, সে আমার কথা বলছে তুমি সাংঘাতিক ভালো কষ্ট হজরত হওয়া পর্যন্ত কানতেছে কষ্ট হইতেছে বন্ধ করে এই অর্থ না, কিন্তু শব্দে জালেম জালেম শব্দটা এমন জায়গার মধ্যে আদরের চেতনা ব্যবহার হয়। বাচ্চারা করলে মা কি কয় পুতুল, পুতুলের তো না কমে কামে নাই পেশাব করার জায়গা যখন তারা তুমি আমার পুতুল তার মানে কি গালি এলেন না, কিন্তু যদি বলি আমাকে কি মুহতামে বানাইছো পুতুল মুহতামে বানাইছো পুতুল গালি, এখানে পুতুল পেয়ে গেছে গালি, পুতুলের যেমন কিচ্ছু নেই ক্ষমতা আমার এরকম মুহতামে বানাইছো আমার কোনো ক্ষমতা নাই এনে পুতুল গালি, আর ওখানে মা সুমান তার পুতুল কয় অনেক মানুষের নামে পুতুল আছে গন্ডগোল করতেছে এরাও পুতুল বুঝলা, অনেক জিনিস তোমাদের ওষ বুঝে কেন আজকালের ছেলেফেলেরা আধুনিক আরবির জন্য পাগল হয়ে গেছে, তারা হেমাসা পড়বে না মোকামাত পড়বে না সাবায় মাল্লাকাত পড়বে না আধুনিক আরবি করতে পারবে, তাহলে তোমরা আধুনিক হইবা কিন্তু কোরআন হাদিস বুঝতে পারবে, কোরআন হাদিস বুঝতে হইলে তাহলে সাবা মোয়াল্লা করার আবেদন করবে, আধুনিক যুগের আর্ধিক কাছাকাছি নেসপা নেসপি নষ্ট হয়ে গেছে, আধুনিক যুগের আরবি বদলে গেছে, কোরআনে যে শব্দটা ব্যবহার করছে যে অর্থে এখন সেটা সেই অর্থে ব্যবহার হয় না, কি করব কোরআনে এক শব্দ দাঈয়া বুখারিতে আছে ইসলাম, দাইয়ার অর্থ ছিল দাওয়াত দেওয়া, এখন দাইয়ার অর্থ হইল আসো তোমার সাথে মায়ের করি, আধুনিক যুগে দাইয়া শব্দের অর্থ হল মায়ের করা, দাইয়াতুল কবির লেখে আর দাইয়াল কবির, আর অনেক সময় দাইয়াতুল কবির তাইটা তা নিসের না ওয়াহদাতের ব্যক্তিত্ব বুঝাবার জন্য মোবালার জন্য এখন এটার অর্থ হয়েছে এই যুগে আসো সবচেয়ে বড় ঝগড়ালু হ্যাঁ তুমি আধুনিক আরবি পড়ে যখন বুখারি শুরু করবো আর দাঈয়া তখন আল্লাহ রসুলের ঝগড়ার জন্য ডাকতেছে মনে হয় এই অর্থ কি করবো এশাতুল ইসলাম, এশাতের অর্থ হল বদমাইশি করা বদমাইশি প্রপাগান্ডা করা, আধুনিক যুগের অর্থ হইল এই জন্য এশাতে ইসলাম নাই, অথচ অতীত যুগে এশাতের অর্থ ছিল ভালো কাজ করা মন্দ কাজ করা এশাত, এশাতুল খায়ের এশাতুল শার, কিন্তু এখন নাই এখন এশাতের অর্থ হইল অপপ্রচার করা, আধুনিক ছাত্র যদি কোরআন শিখ করে তো অপপ্রচার অর্থ করে হয়ে থাকবে, হালাকি এসা দিন এসা হাজারো শব্দ রয়ে গেছে কোরআন,
তাই আধুনিক যদি তুমি শিখতে চাও এটা বেশি শিখো, কিন্তু কোরআনকে বুঝতে হলে, হাদিসকে বুঝতে হলে তাহলে অতীতের যে আরবি এটা জানতে হবে। আমাদের বাংলা ভাষার চলতি আছে, সাধু আছে, ভাষার পার্থক্য হচ্ছে, শব্দ বাড়তেছে কমতেছে, শব্দের অর্থ পরিবর্তন হয়ে যেতেছে, আরবিতেও তাই বেশি। 1400 বৎসরে বহু আনসাদ বদলে গেছে, অর্থ বদলে গেছে, কোরআনের অর্থ ওই পুরানা আরবিতে আছে, নতুন আরবিতে নেই। কমপক্ষে 10টা 20টা শব্দ বেরোবে আধুনিক শব্দ, কোরআনের আধুনিক এই শব্দগুলো আরবির সাথে তার মিলে না। এখন যদি বল যেমন দেখে যে আসা গুনায় কবিরার চিহ্ন ব্যবহার, কিন্তু আল্লাহ রসুলের যুগে নাসিয়ার অর্থে ব্যবহার হইত, ভুল ভুলে যাওয়ার অর্থে ব্যবহার হইত, কিন্তু এখন কবিরা গুনার চিহ্ন ব্যবহার। কোরআনে আছে আসা আদম, ওই যে যারা লুগাত পড়ে তারা বলে আসা আদম নবী গুনায় কবিরা করছে, আমরা বলি যে না গুনায় কবিরা না, কেন যেহেতু আসার অর্থ কবিরা না, কেন জানো না কোরআনের ভাষায় আরবিতে আসার অর্থ হল নাসিয়ে, কেমনে বুঝলা যে কোরআন শরীফ অন্য জায়গা লেখা আছে ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবল ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আসমা, বুঝলা গেছে। তো আসার অর্থ কদিম আরবিতে হল নাসিয়া, কিন্তু জাদিদ আরবিতে হল গুনায় কবিরা, কেমনে বুঝবো তুমি? তো যারা লুগাত দেখে দেখে কোরআন করে ওই যে তারা আসার অর্থ গুনায় কবিরা, আদমে করছে সমস্ত নবীরা গুনাগার, এই অর্থ করেছে। সুতরাং কদিম আরবির উপরে যা আধিপত্য না থাকবে সে তো কোরআন বুঝবে না, হাদিস বুঝতে তার জন্য কঠিন হবে, জরুরি। بل يريد كل امرئ منهم ان يؤتى صحفا منشره كلا بل لا يخافون الاخره بل يريد كل امرئ منهم ان يؤتى صحفا منشره এরা কোরআনকে গ্রহণ করে না আর মনে হয় তারা প্রত্যেকেই চায় লিখিত একটা কোরআন তাদের কাছে যায়। আল্লাহ রাগে কইতেছে কল্লা, এই ধরনের প্রস্তাব, এই ধরনের কথাবার্তা, ক্রিটিসাইজ উচিত নয়। এই ধরনের বক্তব্য মজা খাটটা ওরাই করতে পারে যাদের দিলের মধ্যে আখেরাতের ভয় নেই। কাল্লা, এই ধরনের কাজ করো না, ইন্নাহু তাযকিরা, এই কোরআন তোমাদের জন্য নসিহত, এই নবী তোমাদের জন্য না আছে। فمن شاء ذكره যার মনে চায় গ্রহণ করো নসিহত। وما يذكرون الا ان يشاء الله, আল্লাহ তাকে তৌফিক দিবেন, আর তৌফিক দেওয়ার মালিক উনি। যারা গ্রহণ করবা هو اهل التقوى, এরাই হইল মুত্তাকি। والمغفره, যদি গুনাহ করে আমি এদের গুনাহ মাফ করে দেব। نسأل منك الجنة ونعوذ بك من النار. الله أكبر. نسأل منك الجنة ونعوذ بك. الله أكبر. نسأل منك الجنة ونعوذ بك. الله أكبر. نسأل منك علما نافعا. الله أكبر. ونعوذ بك من علم لا ينفع. الله أكبر. نسأل منك علما نافعا. ونعوذ بك من علم لا ينفع. الله. نسأل منك علما نافعا. ونعوذ بك من علم لا ينفع. اللهم انا نسألك الهدى والتقوى. اللهم نسأل منك العفو والعافية والمعافاة الدائمة في الدنيا والآخرة. اللهم انا نسأل منك نور الفهم وشرح الصدر. اللهم انا نسأل منك صدرا
صدر الصدور الله شرح الصدور الله ونور الفهم الله ونعوذ بك من ظلمات الوهم الله ونعوذ بك من ظلمات الوهم الله والوساوس الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا الله إلهي يا أرحم الراحمين یا اکرم الاکرم یا اللہ اللہ اپنے بے سہارا سہارا اللہ اللہ اپنے بے سہارا کے سہارا دے اللہ یا اللہ اپنے آسرے ہی کے آسرے دے اللہ اپنا نام غفار معاف کرے اللہ اپنا نام رحمان اپنے رحم کرے اللہ اپنا نام ستار منوشے گناہ کے گوبن کرے اللہ یا ارحم الراحمین আপনার কাহারিয়ত আমাদের উপরে জাহির না করে আল্লাহ আপনার মুহাব্বত ও শফকতের দ্বারা আমাদের যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সেইভাবে নিরামিষপাপ হিসেবে কবরে যাওয়ার তৌফিক রব্বুল আলামিন আমরা বড় পাপি আমাদের পাপের কোনো শেষ নেই সীমাহীন পাপ করছি সীমাহীন অদূরদর্শিতার কাজ করছে সীমাহীন সুন্নত বিরোধী কাজ করছে গাফলত হয়েছে আমাদের দ্বারা আপনার হাবিবের সাথে শুয়ে আদব হয়েছে বেয়াদবি হয়ে গেছে আল্লাহ আল্লাহ ধারণাও ছিল না ভাবতেও পারি নাই এত বড় বিপদ আমাদের উপরে কিভাবে এসে আল্লাহ সারা দেশের মানুষ পেরেছে সারা দেশের প্রতিষ্ঠানগুলো পেরেছে সারা দেশের মানুষ অসহায় অবস্থা অবস্থানে আছে এইগুলো আমাদের আমরা আপনার দরবারে ভিক্ষা চাই ভিক্ষা চাই শান্তি ভিক্ষা চাই পেরেশানি দূর করে দেন পেরেশানি দূর করে দেন মহব্বত দেন ভীর দূর করে দেন প্রতিশোধ প্রতিহিংসা দূর করে দেন ইয়া আল্লাহ আপনি মহান আপনি সবারই মালিক আল্লাহ আপনি সবারই মালিক আল্লাহ আপনি সবারই মালিক এই দেশের মধ্যে অনেক এথিম গরিব মিসকিন আল্লাহ এরা সাত দিন ২৪ ঘন্টা ইবাদত করে হাজারো মানুষ গাজী হাজী আছে এরা দিন রাত আপনার ইবাদত করে কোরআন শরীফ পড়ে পড়ায় হাদিস পড়ে পড়ায় এদের কোনো সুগন নাই এদের কোনো সুগন নাই এরা ২৪ ঘন্টা আপনার নাম জিজ্ঞেস করে যারা অসুস্থ যারা অভাবী যারা যে ধরনের সমস্যা আছে অনেকে জানাইছে বহুত আশা ভরসা করে আল্লাহ কালকে জুমার দিন আসতেছে মানুষের যাতে নামাজ আনন্দের সঙ্গে আল্লাহ আপনার সায়সালা করে দেন আমার সহ্য হচ্ছে না اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه